এখন তো লোকদের দেখবেন অনেক জায়গায় গেলে কি বলে জানেন, হুজুর সুর দিয়ে বক্তব্য দিবেন। আপনারা একটু এগিয়ে আসবেন না, তকবীর দেব উঠে চলে আসবেন, নারাই তকবীর, এক্ষুনি কি কি খাওয়ালেন আপনারা, বিরিয়ানি গরুর গোশে, তারপরও গলার জন্যে আমি তো মাছ দিয়ে ভাত খেয়ে এলাম, নারাই তকবীর, এমন আওয়াজ দিবেন গরু যেন অটোমেটিক জবাই হয়ে যায়, কি বুঝলেন, যা পারবেন খেয়েলেন। যোগীজি বলেছে আগর হাম সত্যে মে আয়ে তো তুম চৌবিশ ঘন্টা কি অন্দর গায়ে কাটনা বন্ধ কর দেন, তো ওই জন্য যা পারবেন এখন খেয়েলেন, কি হবে তা ঠিক নেই, কি বুঝলেন, গরুর গোশ বেশি করে খান। দুঃখ এক জায়গায় কি বলুন তো, মুসলমান আমরা শুধু ভেবেছি যে ইসলাম মানে নামাজ রোজা তসবি তিলাওয়াত সিজদা জিকির আজগার, এটার নামই ইসলাম না। মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ওই জন্য আমার জলসায় আছে, আমি ভারতের অনেক নামি দামি লোককে মুসলমান কিন্তু মুসলমান বলে আমি গণ্য করি না, কে মানে কোন মৌলবি মানে জানি না, আমি মানি না, আমার জলসায় আছে, আমার নামে কেউ যদি কেস করে তো করুক। আমাকে গত কাল ফোন করেছিল একটা নিউজ চ্যানেল থেকে, নিউজ 24, সাক্ষাৎকার লোক, মানে চলে এসো হাম তো রেডি, আ যাও, কিসকো ভি বুলালো, লেকিন হামসে বাত করনি হ্যায় তো হাদিস আর কোরআন সে বাত করেঙ্গে হাম, সামনে কিতাব নামি দুব, প্রুফ দুব একটা একটা করে, আর যদি বলো বেকা টেরা জবাব দেবো তো হাম কুত্তে সে বাত নেহি করতে, তোমারে জেসে ভোগনে বালে কুত্তে সে হাম বাত নেহি করতে, আগর লাইন পে বাত করোগি তো হাম তোমারে সাথ হ্যায়, আ যাও ব্যাঠেঙ্গে ইনশাল্লাহ, কিন্তু তার সঙ্গে বসবো তার ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, যার ধর্ম সম্পর্কে জ্ঞান আছে তার সঙ্গে বসব। আমাকে যদি রুবিকা লিয়াকতের সঙ্গে বস করান, সে তো নিজেকে বলছে হাম মুসলমান হ্যাঁ, হাম মুসলমান কে সাথ তাল্লুক রাখতে হ্যাঁ, মুসলমান ধর্ম সে মেরা নাতা হ্যায়, তো মাই তো পহলে পুছুঙ্গা কি মুসলমান কিসকো কহতে হ্যায়, ইয়ে বাতাও, ইসকে লিয়ে শর্ত কিয়া হ্যায়, শর্ত কি কি আছে বলো, মমিন হওয়ার জন্যে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, মুখেতে মুসলমান বলে দিলে মুসলমান হওয়া যায় না। আপনাদেরকে বাস্তব বলছি, আমাদের দেশে এই যুগে যতগুলো ইসলামের দুশ্মন জন্ম নিয়েছে সব মুসলমান ঘরে নিয়েছে, একটা একটা করে প্রুফ দেবো, একটাও হিন্দু ঘরে নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নবীজির বিরুদ্ধে কলম টেনেছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নবীজির বিরুদ্ধে কলম টেনেছে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে, শুধু তাই নয় ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তারিক ফতেহি কয়েকদিন আগে মারা গেল মালটা, এক থেকে বড় হারামের আওলাদ পৃথিবীতে কেউ নাই আমার কাছে, এতগুলো অ্যাটাক করেছে ইসলামের বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, একজন দেখছি ফেসবুকে লিখেছে তার মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এই হারাম কোটটা কোথাকার, বেঈমান মুশরিক কাফের, তার জন্যে ইন্না লিল্লাহ। আপনারা জানেন, কোরআন শোনাবো আপনাদেরকে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে যখন কোন বালা মুসিবত আসবে তোমরা বলবে কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এটা কিন্তু মুমিনদের জন্য আয়াতটা, কাদের জন্য? মুমিনদের জন্য, মুশরিক বেঈমান কাফেরের জন্য নয়, নেমো হারামের জন্য নয়, এই আয়াতটা তারেক ফাতাহির জন্য নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াতের মানে এটা, যে আল্লাহকে বিশ্বাস করেনি তার লেগে এই দোয়া পড়া যাবে? কথা বলেন, সে আমার আল্লাহর আর আছে না, তার জন্য এই দোয়া পড়া যাবে না। অনেক মুসলমান জানে না, আমাদের সমাজে নাস্তিক থাকে, নাস্তিক আল্লাহ ফাল্লাহ কিচ্ছু বিশ্বাস করে না, অথচ মুসলমান ঘরে বসবাস করে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার উঠা বসা মুসলমানের সঙ্গে, তার জানাজার নামাজ পড়া যাবে না। যে মোলবি জেনে শুনে পড়াবে সে খাঁটি পাপ কাজ করেছে। জেনে শুনে যে মুক্তাদিরা, যে নামাজিরা নাস্তিক জানার পরও তার দাফন কাপন করেছে, এর থেকে বড় পাপ কাজ আর কিছু হতে পারে না। যদি বলেন হুজুর কি করব, কুকুরকে খাইয়ে দাও, শুয়োরকে খাইয়ে দাও, রূপনারায়ণ নদীতে ফেলে দাও, কিন্তু তার দাফন কাপন করা যাবে না শরীয়ত সম্মত, তার জানাজার নামাজ পড়া যাবে না। জানাজার নামাজটা হচ্ছে নামাজের সুরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। তুমি দোয়া কার জন্য চাইছো? যে আমার আল্লাহকে মানেনি, যে রসুলকে মানেনি, যে কোরআনকে মানেনি, তার জন্য দোয়া চাইছো? অনেক মুসলমান আমাদের যুবক ভাই আছে, অনেক জুনার গায়ে লাগে আমার কথা। আমি একটা জলসাই বলেছি, শাহরুখকে, শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, বড় কষ্ট লাগে। আমি এখনই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক খুলে দেখাতে পারি। আমাদের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পাকিস্তানের একজন ভালো মুকাররিব, ভালো আলিমে দ্বীন, মোল্লা তারিক জামিল, শুনেননি তার আওয়াজ, বায়ান শুনেন না? শুনেন কত ভালো কথা রাখে। এরপর আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মতো মোলবি ভুল হতে পারে না? পারে না, কথা বলেন, দু ঘন্টা কথা বললে ভাষার মিস্টেক যেতে পারে। মোল্লা তারিক জামিলের একটা মিস্টেক গেছে, আমি মিস্টেকটা ধরিয়েছি। একজন কমেন্টে লিখছে আমাকে হোয়াটসঅ্যাপে, তারিক জামিল সাহেব যেটা বলেছে ওটাই ঠিক, তোমারটা ভুল। তিনি তো পাকিস্তানের মানুষ, ভারতে কোনোদিন পা রাখেননি, ঠিক কি না? কথা বলেন, পা রেখেছে? কোনোদিন এসছে? আসেনি। আমার ঘরের ভেতরে আপনি না গেলে আমার ঘরের খবর জানবেন কি করে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন, আপনি আমার ঘরে গেলে তবে তো বলতে পারবেন ইয়াসিন সাহেবের হাঁড়িটা বেকা না টেরা। আমার বাড়িতে যাননি, খালি দেখেছেন আমার মাদ্রাসা আর আমাকে দিয়ে বিচার করছে। মোল্লা তারিক জামিল, তিনি বাহ্যিকটা দেখেছে। সেলিম খানের তিনটে ছেলে বাপের ওয়াফাদার বলে বহুত আচ্ছি মুসলমান ফ্যামিলি হ্যায়, বহুত ওয়ফাদার হ্যায়, বড়া ঈমানদার ফ্যামিলি হ্যায় সলমান খান কা, লেকিন উনকো মালুমই নেই হ্যায় কি ইয়ে মুশরিক হ্যায়, কিউকে ইয়ে গণেশ কো পূজতা হ্যায় আর আল্লাহ কে সেবা দূসরে কো পূজনে বালা মুশরিক হ্যায়, ইয়ে মালুম হোনি চাহিয়ে থি। আর মাইন তো ইয়ে ভি কহুঙ্গা, মোল্লা কো মালুমাত করনা চাহিয়ে থে কে সলমান খান কা তাল্লুক কিসকে সাথ হ্যায়। ইয়ে মুসলমান নাম রাখনে সে কোই মুসলমান নেই হো জাতা, লেকিন হো সকতা হ্যায় হজরত নে তহকিকাত নেই কি আর উপর কি তরফ দেখ কে পাকিস্তান সে বেঠ কে ইয়ে বাত কহে দিয়া। বস মানে ইয়ে তো টোকা ক্যা কি হজরত নে জো বাতায়া ও বিনা তহকিকাত কে বাত কহে, আগর তহকিকাত কর লেতে তো কভি মুসলমান নেই কহতে, কিউকে যে গণেশের পুজো করে ইসলামী শরীয়তে সে হচ্ছে মুশরিক। আমার 18 থেকে 20 হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে,
আজ পর্যন্ত কেউ যদি দেখিয়ে দিতে পারে আমি 2 ঘন্টা স্টেজে আছি একটা বাইরে যান আর নেট গুলো খুলতে থাকুন আমার বয়ান গুলো শুনতে শুনতে বার করুন একটা কোন ধর্ম কারু দেবদেবী সম্পর্কে একটা যদি বিরুদ্ধে বলে থাকি একটা স্পিচ নিয়ে আসুন বলিনি আর বলবো না মৃত্যুকাল পর্যন্ত কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তোমরা কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে তোমরা খারাপ বলো না কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না যদি বলেন কেন কোরআন বলছে লা ইলাহা ইল্লাই ওয়ালা ইলাহা ইল্লাহ তোমরা দুটো নৌকায় পা দিও না অপর জায়গায় আল্লাহ বললেন লাউকানা ফিহিমালিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো আজকে আমাকে একটা ব্রাহ্মণদের মেয়ে ফোন করেছিল ব্রাহ্মণদের ঘরের বউ স্যার আমাকে উপরওয়ালা সব দিয়েছে আমি আমার কোনো বাচ্চা নেই আমি বললাম আল্লাহ চাইলে হবে কি বলল জানেন স্যার আমি সব সময় আপনার বক্তব্য শুনি ফাঁকা টাইমে এখনো বসে বসে আমি দুতলায় শুনছি আপনার বক্তব্য নম্বরটা পেলাম ফোন ঘুমালাম আমি দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা এটা আমার দোয়া কেন অথচ আমার বেশিরভাগ জলসা আমাদের বাপ বেটার শিরক আর বিদআতের উপরে ঠিক কি না কথা বলে শিরক আর বিদআতের উপরে আমি কয়েকটা জলসাই বলেছি মুসলমান ছেলে যদি কোনো হিন্দু ভাই আপনাকে দাওয়াত দেয় বেঝেজাক তার বাড়িতে খানা খাওয়া যাবে কোনো দোষের নাই যেটা হালাল সেটা খাবেন কিন্তু কোনো হিন্দু ভাই যদি পূজোর অনুষ্ঠানে দাওয়াত দেয় আল্লাহর কসম হারাম কেন হারাম আল্লাহ ছাড়া মুসলমানদের আস্থা এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় কথাটা বুঝে এসেছেন আসেন সবাই কটা আল্লাহর উপরে বিশ্বাস রাখবো সকলে জোরে বলুন এক আল্লাহর উপরে জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমানের জন্য কখনো সহনীয় নয় আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকবে আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করবে আমার আপত্তি থাকতো না শাহরুখ খান আপনাদের ফিল্মের আর্টিস্ট কিং খান ছেলেরা নাম রেখেছে যেমন আমি কালকে বলেছি আমি জলসাই যাচ্ছি বিভিন্ন জায়গায় তো সেদিনে শেরে পাঞ্জাবে চা খেতে দাঁড়িয়েছিলাম কোলাঘাটে ভোরের বেলায় গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি হাওয়া খাচ্ছি ড্রাইভারকে বললাম চা নিয়ে এসো কত হিন্দু যুবক স্যার একটা সেলফি লুব অনেকগুলো মুসলমান ছেলে এলো মনে হয় দীঘা থেকে ফিরছে স্যার সেলফি লুব আমার দুঃখ কোথায় জানেন বললে স্যার আপনাকে ভালোবাসি হুজুর আপনার ভক্ত ভক্ত আমার চুল কেটেছে শুয়োরের মাথার মতো এ বাস্তব বলছি ভক্ত আমার চুল কেটেছে শুয়োরের মাথার মতন ভক্ত আমাদের মৌলবীদের আমাদের ফটো নিবে কিন্তু জামা কাপড় পরবে ফিল্মের নাচনেওয়ালাদের মতো কষ্ট ওই জায়গায় আমাকে ভালোবাসলে তো আমার মতো টুপি লাগাবে আমার মতো পাঞ্জাবি পরবে আমার মতো দাড়ি রাখার চেষ্টা করবে আমাকে তো বার খাল আল্লাহ দাড়ি দেয়নি সব দিয়েছে কি বুঝলেন হ্যাঁ এই দাড়ি নাই বলে অনেকজনা ফেসবুকে কি লেখে জানেনি দাড়ি কাটা মাল আর বায়ান শোনা যাবে এই মৌলবিগুলো পাগল আমি যদি দাড়ি চাচা মাল হতাম এরা জুতো মেরে নামাত আর আমার বাপ তার মাদ্রাসায় আমাকে শিক্ষক রাখত কবে বার করে দিত বেরো তুমি দাড়ি চাচা কিন্তু আমি আমার জীবনে দাড়িতে হাত লাগাইনি আল্লাহ দেয়নি তো কি করব যাদের মনে হয় হুজুরের দাড়ি নাই কেন তোর কাছে চাপান থাকলে দিয়ে যা ওষুধ থাকলে দে যদি বেরোই তা বেরিয়ে যায় ভালো হবে কষ্ট ওই জায়গায় মানুষ বুঝে না সব মনে করে আল্লাহ শুনেলেন আকৃতি চেহারা দাড়ি মোচ সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হয় এটা মানুষের হাতে নাই আল্লাহর হাতে এটা বিশ্বাস রাখতে হবে যেমন অনেকজন বলে না আমরা এই ভাই সাহেবের শরীর দেখুন আমাদের শরীর দেখুন হ্যাঁ মোটা ঠিক কি না অনেকজনের মনে হবে শালা খাই কো কতটা খেলাম নাসির ভাই কি না
খাওয়াতে আল্লাহ শরীর দেয় না, আল্লাহ নিজের তরফ থেকে শরীর আকৃতি দান করে। কি বললেন? কিছু দেখছেন না? কিছু লোক সকালবেলায় অনেক শিক্ষিত মুসলমান বলছে সালাম, মৌলবীরা জানে না বে, এরা ফজরের নামাজ পড়ছে জানে না, ভোরের বেলায় যোগ ব্যায়াম করতে হয়। দেখেছেন আমাদের একটা বাবা আছে, কি নাম, কানিয়া বাবা, রামদেব, খালি এরম করছে সকালবেলা, শালা ভগমের, তার শরীরটা দেখো। আর আমাদের মৌলবীদের শরীর দেখুন, পুঁইশাক আলু ডাল খেয়ে মানুষ হয়েছি মাদ্রাসায়। নিয়ে শুন, একটা ঘুষো মারব রামদেবের পাঁজরগুলো ওইদিকে বেরিয়ে যাবে, কি বলে তাকে বলুন আমাকে মারতে, কোনো ব্যাপার নাই। আল্লাহর কসম করে বলছি, আকৃতি চেহারা সৌন্দর্যতা সবকিছু আল্লাহর তরফ থেকে হবে। ওই জন্য রেওয়ায়েতে আছে, আল্লাহ হযরতে ইউসুফ নবীকে অর্ধেকটা সৌন্দর্যতা দান করেছিল, মেয়ের হাত কেটে ফেলেছিল, ইউসুফ নবীর রূপ দেখে চোখে পানি আসবে আপনার। জুলাইখা বাদশার বিবি নিজেকে বেবস্ত্র করে দিয়েছে তার আশিকে, তার মহব্বতে, তার সৌন্দর্যতায় প্রেমে পড়ে। ওই জন্য আকৃতি সৌন্দর্যতা আল্লাহর তরফ থেকে, হায়াত মত ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকে, মানুষের হাতে কিছু নেই। সবাই নিয়ত করলেন মুশরিকের অনুসরণ অনুকরণ করব না, বলুন ইনশাআল্লাহ। আমার আপত্তি নেই, কোন হিন্দু ভাই যদি আমাকে দাওয়াত দেয় আমি কালকে তার বাড়িতে খাবো, কিন্তু যদি বলে পূজোর পোশাক, আল্লাহর কসম মুসলমানের জন্য সহনীয় হবে না। কেন হবে না? কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাত ওয়াদদামা ওয়ালহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা কোরআন, আল্লাহ ছাড়া ঠাকুরের নামে, আল্লাহ ছাড়া অপরের নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুরে রে, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, আল্লাহর কসম কিন্তু তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে এটা আমার আল্লাহ মেনে নেবেন। আপনাদের কি মনে হলো আমি বিদেশ রেখে কথা বললাম? অনেকজনের মনে হবে কেন, আমাদের দেশের কিছু পাঁঠা নেতা বেরিয়েছে, পাঁঠা নেতা, তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার। শুনেননি কথাটা আপনারা? কত ভালো কথা, যদি এটা সত্য হয় তাহলে তো আমরা বেঁচে গেলাম, কুরবানির সময় বলবো আইবে ঠ্যাংটা ধরবি, কথাটা বুঝতে পারেন না কত ভালো কথা। তখন সম্প্রীতি নাই, দুর্গা পুজোর সময় সম্প্রীতি, কালী পুজোর সময় সম্প্রীতি, বিশ্বকর্মার সময় সম্প্রীতি, আর কুরবানির সময় আমাদের উলামা দিকে মৌলবি দিকে থানায় ডাকা হয়। ঠিক বলছি না ভুল বলছি? কেন ডাকে? উলামারা ইমামরা সব জানে, স্যার আপনারা বার্তা দিবেন, মুসলমান যখন গরুগুলো জবহ করবে একটু লুকিয়ে করবে, মাংস পাটালে লুকিয়ে, এটা তাদেরকে বলতে হবে কেন? আমরা জানি যে তোমরা কেউ কি কষ্ট দিও না, ইসলাম আল্লাহর কসম কেউ কি কষ্ট দিতে শিখাই না, আমরা কষ্ট দিতে জানি না আর দেবও না কষ্ট। এই জায়গায় মুসলমান নিজের আল্লাহকে চিনতে পারল না, বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, এমন জাল বিছিয়েছে আপনি জালেতে ফেঁসে গেছে বেরুতে পারবেন না। তাই তো আজকে কষ্ট লাগে, হাজার হাজার মুসলমান যুবক যুবতী কলকাতার বুকে হোলির দিনে হোলি খেলেছে, বীরভূম ডিস্ট্রিক্টে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকায় প্রান্তিকে গিয়ে হাজার হাজার মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা তারা হোলি খেলেছে, হোলিটাকে নিজেদের অনুষ্ঠান মনে করে, আল্লাহর কসম হারাম। মিডিয়া ওয়ালো হামারে সাথ ব্যাঠ যাও, এক মর্তবা হিম্মত হে তো হাম তুমে সমঝায়েঙ্গে, আমাদের দিলে না কোনো ধর্মের জন্য বিদ্বেষ আছে, না কোনো ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু আল্লাহর কসম
একটা মুসলমান কেন হোলি খেলতে পারবে না তার কারণ একটাই হোলিটা একটা পূজো একটা ঠাকুরের উপাসনার উপর দিয়ে জুড়ে আছে তাই হোলি খেলাটা মুসলমানের জন্য হারাম আমাকে আপনি বলছেন আপনাদের পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে একজন ব্রাহ্মণ ফোন করেছে স্যার আমি পূজো পাঠ করি ব্রাহ্মণ কিন্তু আপনার কথাগুলো যখন ফেসবুকে আর ইউটিউবে শুনি আমার চোখে পানি আসে এত দামি কথা বলেন আপনি ঠিকই বলেছেন কি বলল জানেন সৃষ্টিকর্তা একটাই আমরা অনেক কোলে রূপে বেঁধে ফেলেছি আপনারা যারা বিশ্বাস করেন এটাই ঠিক আমি তাকে কোরআন শুনালাম লাউকানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আমাদের কোরআনে আছে এই পৃথিবীর মালিক একজন দুজন হলে মারামারি হতো পৃথিবীতে যতগুলো মার্ডার হয় কিসে জানেন বেশিরভাগ ত্রিকোণ প্রেমে মার্ডার হয় একটা মেয়ে দুটো ছেলে একজনকে মার্ডার হতে হবে হয় মেয়েটা মরবে নালে দুটো ছেলের মধ্যে একজনকে মরতে হবে এটার নাম ত্রিকোণ প্রেম ওই জন্য এই পৃথিবীর মালিক যদি আর একজন হতো আল্লাহ কোরআনে বললেন মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো ওই জন্য মুসলমান তোমার অনুষ্ঠানে যোগদান করা যাবে না আমাদের অনেকজন মুসলমান যুবকরা শিক্ষিতরা আমাদের মতো মৌলবিকে বলে বুকা মৌলবিবে কিছু জানে না আমরা অনেক শিক্ষিত কি আমরা তো ঠাকুর দেখতে গিয়েছিলাম মেলা দেখতে গিয়েছিলাম আমরা থোড়ি না পুজো করতে গিয়েছিলাম খুব দামি কথা উদাহরণ দিই আপনার এই খিরাই গ্রামে রাতের বেলায় গভীর রাতে ডাকাতি চলছে একটা বাড়িতে ডাকাত পড়েছে গোটা বাড়ি লুট তারাস চলছে গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছে একজন পেশাব করতে উঠে গাছতলায় বসে দেখছে আল্লাহ আর ঘরে ডাকাতি সব দেখলো কিভাবে ডাকাতি হচ্ছে পালিয়ে গেল পুলিশ বাবুরা এলো এই গ্রামের লোক উঠে গেছে কে কে দেখেছো বলো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি কেলানি দিবে তাকে মারবে না মারবে না বলে একে মার মাল বেরিয়ে যাবে তো তুমি যদি বলো আল্লাহ গো আমি খালি মজা দেখতে গেলাম তো তুই বেশি মার খাবি কেন কোরআনে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করো তুমি যখন দেখবে তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হবে হয় তুমি হাতের দ্বারা রুখে দাও তা না হলে জোবানের দ্বারা রুখো তা না হলে তুমি মনে মনে ঘৃণা করো তুমি ঘৃণা না করে সেখানে যোগদান করছো তাইলে তোমার অবস্থাটা কি হবে বড় কষ্ট লাগে মানে গু খাবো না গুটাকে আঙ্গুলে করে ঘাঁটবো তাই তো আচ্ছা গুটা খেলে না পাক আর আঙ্গুলে করে ঘাঁটলে শরীরটা না পাক হবে না কথা বলেন তো তুমি হচ্ছে সেই অবস্থা মলবিদিকে গরু গাধা ভাবো না যারা ভাবেন তাদেরকে বলে দি শুনেলেন এই আলেমদের টাচে না থাকার কারণে কতগুলো সমাজের যুবক যুবতী মুসলমান তারা বাদ্দিনির মধ্যে ঢুকে গেছে তাদের পরিবারে বাদ্দিন ঢুকে গেছে আপনি অনুভব করতে পারবেন না কত হারাম কাজে লিপ্ত আছে মুসলমান অথচ আমাদের মতনই টুপি লাগায় মসজিদেও আসে মাথাও ঠুকে মসজিদে এসে কেন গ্রামের লোক দেখবে মাথা ঠুকতে হয় ঠুকছি নামাজ কিন্তু কত যে ভেতরে পাপ করে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে গেঁথে নিয়ে যান বুকে যারা পাপ করেন আর মনে মনে ভাবেন আমাদের পাপ সম্পর্কে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আমার পরিবার জানে না পৃথিবীর কেউ জানে না তারা লিখে নিয়ে যান আল্লাহর কসম করে বলছি কোরআনে আছে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি লুকাবেন কি করে আপনি লুকাবেন কি করে বেঈমানরা কেমন জাল বিছিয়েছে বলে দিই দেখবেন একটা বাড়ি তৈরি করেছে একজন সেই বাড়িটা যদি ছ মাস দরজা জানলা বন্ধ থাকে বাস না করে সেই বাড়িটা খোলার পরে কি দেখতে পাবেন সব থেকে বেশি মাকড়সার জাল তাই না মাকড়সা কেন বসবাস করা হয়নি আজকে আলেমদের উলামাদের টাচে না থাকার কারণে
উলামাদের সাহাবাতে না থাকার কারণে বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়েছে এবং কামিয়াবু লাভ করেছে। বলে দিই কি করে, হাওড়ার একটা ছেলে আমাকে রোজার এক মাস আগে ফোন করেছে, হুজুর এত ইনকাম করছি বরকত নাই। তাই নাকি, কত করো? হুজুর দিনে 700 টাকা, 300 তে কত? কথা বলে না, 21,000। আপনাদের ইমামের বেতন কত? রোজ 300, হ্যাঁ 33 কত? 9,000। সে 21,000, 21,000 বেশি না 9,000 বেশি? 21,000 বেশি। তাকে জিজ্ঞেস করলাম তোর ইমামের বেতন কত, বললে 6,000। আমি কই সে তো কোনোদিন বলে নাই যে আমার অভাব যাচ্ছে, বরকত নেই। শুনেছেন ইমামরা বলেছে যে আমার বরকত নেই? কথা বলে না, বলেছে? বলেনি। আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 8,000 টাকা, আমার আব্বার মাদ্রাসায় আমি শিক্ষক, বড় দায়িত্ব পালন করি, কিন্তু তারপরেও আমার বেতন 8,000 টাকা মাদ্রাসায়। চলুন, সেই ছেলেটাকে আমি বললাম তুমি নামাজ পড়ো? হুজুর 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমরা তাই, তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো, হয় তুমি ব্যভিচার করো, তা না হয় মদ খাও, তা না হয় গাঁজা খাও, তা না হয় তুমি জুয়া খেলো, তা না হয় লটারি কাটো, না হয় সুদ খাও, যে কোনো পাপে লিপ্ত আছো। বলে হুজুর কিছুই করি না, মাঝে মাঝে একবার করে লটারিটা কাটি। আমরা বরকত তো ওখানেই ঢুকিয়ে চিসবে, কথা বুঝতে পারেননি? 21,000 টাকায় তাকে যদি লটারি কাটতে হয়, তাহলে আমাদের মতো মলবিকে 9,000-10,000 বেতনে কটা লটারি কাটতে হয়? শুনেলেন পার্থক্যটা কোথায়? বলে দিই, সমাজের লোক এটাই বুঝেনি, আমাদের মতো মলবি আপনার ইমামকে 10,000 বেতন দেন, তার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হলো না, তুমি 30,000 রোজগার করো, তোমার বউকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হলো, তুমি কাঁদো আল্লাহর কাছে নামাজের পাটিতে। বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, কামিয়াবি লাভ করেছে, এদের বউ বিটিকে রাস্তায় নিয়ে এসো লোনের নাম করে, বন্ধনের নাম করে, টাকা লোভ দেখিয়ে। আর মানুষের মধ্যে সব থেকে বেশি লোভনীয় জিনিস হচ্ছে টাকা, সম্পদ। খিরাইয়ের কোনো লোককে যদি বলা হয় তোর নামে গোটা খিরাইটা দেয়া হলো, সে শুকর আদায় না করে কি বলবে জানেন? আল্লাহ গোটা থানাটা দিলে একটু ভালো হতো, থানাটা দিলে মনে মনে করবে আল্লাহ গোটা মেদিনীপুর জেলাটা আমার নামে হলে আরও একটু ভালো হতো, গোটা পৃথিবীটা দিয়ে দিলেও তার মনটা ভরবে না, ঠিক কিনা কথা বলে? মন ভরবে কাদের? আল্লাহর কসম, যারা মমিন হবে তারা অল্পতে সন্তুষ্টি প্রকাশ করবে। মায়েরা শোনো, যে মায়েদের কানে আমার আওয়াজ যাচ্ছে, ওই মেয়েরা মমিনা হতে পারে না যে মেয়েরা স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না, তারা মমিনা হতে পারে না। আপনি ভাবতে পারেন চোখ দিয়ে পানি আসবে, যাদের মনে হচ্ছে আমাদের মতো মৌলবীরা, আমরা মুরগা মুসাল্লাম পোলাও খেয়ে বড় হয়নি, আপনাদের দান করা যাকাত সাদকা ফিতরার পয়সায় ডাল আর আলু পুইশা গাল আলু খেয়ে মৌলবী হয়েছে, আল্লাহ আমাদের দিন কাটিয়েছে। মার কাজে কে কে গেছেন, হাত তুলেন, গেছেন? মাশাআল্লাহ, মার কাজে দেখবেন খাঞ্চাই খানা হয় না, হয় না। ডাল আর আলু যদি রান্না করে মার কাজে, তো মনে মনে অনেকজন যারা নতুন যায় তারা বলে ঘরে এত সুন্দর রান্না হয় না বে, দারুণ মজা হয়েছে, বলে না? বলে না কেন? তার থেকেও সুন্দর রান্না করে তোমার বিবি, আল্লাহর কসম ওটা হালাল আর এখলাসের কারণে সুন্দর লাগে, এখলাসের কারণে। মাদ্রাসার খানা এখলাসের খানা, যাকাতের পয়সার খানা, সৎকার খানা। তাই মাদ্রাসার খানার মধ্যে বরকত আছে। যারা মার্কাজে পয়সা দেয় তারা চায় হালাল পয়সাটা দেবো, আমাদের সাথী ভাইরা খাবেন, যারা জামাতে এসছে নামাজি মুসল্লিরা খাবেন। আর একটা খাঞ্চাই নবী সুন্নত পালন করে খাওয়ার কারণে আল্লাহ এত বরকত বাড়িয়ে দেয়, আপনি অনুভব করতে পারবেন না। আপনার বাড়িতে মুরগি, দেশি মুরগি রান্না করলে না টেস্ট যা না হবে, তার থেকে বেশি টেস্ট আপনি মার্কাজে বসে মাদ্রাসায় বলে ডাল আর আলুটা খেলে তার থেকে বেশি টেস্ট পাবেন। আমার ভাই, বুখারী শরীফের রওয়ায়েতে আছে,
যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মোলবিদিকে শুনলেন অনেকজন আমাদের দেশের লোক ভাবে টাকায় সুখ আছে ভাবে না ভাবে না টাকায় সুখ আছে যাদের মনে হচ্ছে টাকায় সুখ আছে তারা একবার খালি জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলবেন বেরোবে শালা আমার যা হচ্ছে তা আমি জানি ঠিক কি না কথা বলে টাকার বান্ডিলের উপরে বান্ডিল সুখ নাই উলামাদিকে জিজ্ঞেস করুন কোরআন বলছে ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু দিল্লু মান্তাশা বিয়াদিকাল খাইর ইজ্জত আর জিল্লত আমার আল্লাহর হাতে পৃথিবীর মানুষের হাতে নয় টাকায় ইজ্জত নাই দৌলতে ইজ্জত নাই আমি আল্লাহ তাআলা ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় তার প্রমাণ দিই আপনার চোখ দিয়ে পানি আসবে কলকাতার পশ্চিম বাংলার বুকে মুখ্যমন্ত্রীর পরে পরে পদটা সব থেকে দামি পদ যার সেটা হচ্ছে কলকাতার মেয়র ফিদহার হাকিমের কার বললাম ফিরহাদ হাকিম তার মা যদি মরে যায় জানাজার নামাজটা কে পড়াবে মদন মিত্র তো নাকি তবে মমতা খালা ছ হাজার আর দশ হাজারের মৌলবি পড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন মন্ত্রী কোন এমএলএ এমপি বাম মরে গেলে মা মরে গেলে ইমামরা কে পড়াবে মৌলবিরা এইদিকে তাকান না ভাই জানাজার নামাজ ইমামরা পড়াবে আল্লাহ এত ইজ্জত দান করেছেন কোরআন বলছে ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু দিল্লু মান্তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার ভাই আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আমি খালি ইসলাম বুঝাচ্ছি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি দিন বুঝাচ্ছি আপনারা বুঝবেন আল্লাহর কসম করে বলছি যাদের মনে হবে এই মৌলবিদের জবানকে রুখে দেব আমি আমাকে যদি বলেন স্টেজ থেকে নেমে যেতে নেমে যাব আল্লাহর কসম মাথা নত করব না হকের সামনে আমি মৌলবি শওকতের বেটা নিয়ত করেছি আমাদের 56,000 উলামা শহীদ হয়েছে গর্তন দিয়েছে আর তুমি মনে করো যদি ইয়াসিনকে গলার আওয়াজের দ্বারা দাবি দেব আল্লাহর কসম তোমার মতো 100টা নেতার পৃথিবীর নিচুড়ে আমার আল্লাহ রস বার করেছে ফেরাউনকে দেখো নমরুদকে দেখো হামানকে দেখো সাদ্দাতকে দেখো আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে তোমার জবানটা আল্লাহ বন্ধ করবে আমি করব না যদি উলামার বিরুদ্ধে কথা বলো ইসলামকে বোঝার চেষ্টা করো যারা 34 বছরের রাজত্বকে বাপের রাজত্ব মনে করেছে আল্লাহ 34 সেকেন্ডে মিটিয়েছে আর তুমি যদি মনে করো তোমার গলার আওয়াজের তারা ইয়াসিনের গলার আওয়াজকে দাবাবে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন চিরজীবনের জন্য তোমার আওয়াজকে দাবিয়ে দেয় আমার দোয়া থাকবে তোমার পরিবার কষ্ট পাবে তোমার সমাজ কষ্ট পাবে আজকে বাংলাদেশের অবস্থা এত খারাপ হাজার হাজার আলেম জেলের কুঠরিতে ভরে আছে আল্লাহর কসম ফেরাউনের থেকেও খারাপ অবস্থা হবে হাসিনা সরকারের এটা লেখে নিয়ে যান আমি বলে যাচ্ছি মৌলবি শওকতের বেটা আর যারা মনে করেন দাওয়াত দেব না আল্লাহর কসম আমি হক থেকে সরব না তোমার দাওয়াতের প্রয়োজন নাই আমি প্রয়োজন মনে করি না যে জলসাটাই বায়ান করতে হবে আমার মাদ্রাসা রাখা আছে মাদ্রাসায় বসে আমার চ্যানেল খুলে দেখে নেবেন মোল্লা ইয়াসিন অফিসিয়াল আমার 5 লাখ সাবস্ক্রাইব আছে ফেসবুকে 5 লাখ ফলোয়ার আছে বাংলাদেশের 20 থেকে 25 লাখ আমার যুবক যুবতী ভাই আছে যারা আমাকে ফলো করে হিন্দুস্তানের মাটিতে কয়েক হাজার আজকে বোম্বে থেকে ফোন করেছিল হজরত মাই তো বাংলা সমঝতা নহীঁ হো লেকিন আপ জো কোরআন কা আয়াত পড়তে হ্যায় তো হামে সমঝ মে আয়া এক দাওয়াত তো হামারা কবুল কর লিজিয়ে আমি বললাম ভাই হাম কবুল নহীঁ কর সকতে কিউকি হামারা ডেট খালি নহীঁ প্রশংসা নয় শুনে রেখে দেন আমার ভাই আমি ফিরহাদ হাকিমকে গালি দিলাম কথা বলে গালি দিইনি আমি উদাহরণ দিলাম যে একটা মন্ত্রী যদি লেভেলের হয় সে যদি মারা যায় তার মায়ের জানাজা বাপের জানাজা তার জানাজা একটা ইমাম কি পড়াতে হবে ঠিক কিনা কথা বলে আপনারা মূর্খর পেছনে পড়বেন কথা বলেন না কক্ষণ নয়
এটা কখনো হতে পারে না। জানাজার নামাজ আমি খালি বুঝাচ্ছি, উলামাদিকে আল্লাহ কতটা ইজ্জত দান করেছেন, আলেমদিকে কতটা ইজ্জত দিয়েছে। বাদশা শুনেলেন কান খুলে, যারা মনে করছেন মলবি রাজনীতির কথা, না রাজনীতির কথা বলিনি আমি, যেদিনে বলতে শুরু করব তোমাদের টিকি ছিঁড়ে দেবো আমি, আমি এখনো রাজনীতির কথা বলিনি। মোদির বিরুদ্ধে বললে তুমি খুশি হবে, যোগীর বিরুদ্ধে বললে তুমি খুশি হবে, যখন কথা তোমার বিরুদ্ধে যাবে। উলামারা জানে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসক কহু কেসে কহু, জিসক কহু জেসে কহু, জিসকে মুয়াফিক হতা হে ও খুশ হো জাতা হে, জিসকে খিলাফ হতা হে ও নারাজ হো জাতা হে। লেকিন আল্লাহ কা পকড় বড়া সখত হ্যায়, আল্লাহ যেদিনে ধরে নেবে তোমার জুবান টিপে বন্ধ করে দিবে। কত মানুষ একবার হসপিটালে গিয়ে দেখো প্যারালাইসিসে পড়ে আছে, কত মানুষের জুবান আল্লাহ বন্ধ করেছে, কত মানুষের খানা আল্লাহ বন্ধ করেছে, কত মানুষের জুবান দিয়ে খাবার চাই না, নালি দিয়ে খাবার যাচ্ছে। আমার ভাই, যদি আরবের বাদশা সালমান প্রিন্স আসে ভারতের মাটিতে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমাদের মতো একটা উলামাও তার সঙ্গে দেখা করতে যাব না। কিন্তু যদি কাবা ঘরের ইমাম আসে, আমরা চাইব যে একবার ভাগ্যে জুড়তে হাতটা মুলাকাত করতাম, ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামের মূল্য বেশি না বাদশার মূল্য বেশি? জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কেন? সে দেশ চালাতে পারে সালমান প্রিন্স, আল্লাহর কসম, কাবা ঘরের যিনি ইমাম আছেন, এমনি ইমাম নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাই তার সম্মান পৃথিবীর বুকে বেশি। যে কোনো দেশে যায়, আব্দুর রহমান আল সুদেশ, আব্দুর রহমান আল সুরেম, শেখ ইব্রাহিম, যতগুলো ইমাম আছে, বাদশাদের থেকেও তাদের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কাবা ঘরে যারা হজ করতে যায়, তারা কেউ সালমান প্রিন্সকে দেখতেই চায় না। আমি তো মন থেকে ঘৃণা করি তার আখলাক আর চরিত্রে। কাকে? আরবের বাদশা সালমান প্রিন্সকে। কিন্তু বিশ্বাস করুন, আমি তখন গুজরাটে পড়ি কাপলেতাই, মদিনার ইমাম শেখ ইব্রাহিম এসেছিলেন কোথায়, হাঁসড় বলে একটা মাদ্রাসায়, তারকেশ্বরে কাপলেতা। আমি যেখানে পড়তাম সেখানে একটা সফর ছিল কারি ইসমাইল বিসমিল্লার মাদ্রাসায়। তো আমি তখন ছোট, তারপরেও ইচ্ছা জেগেছিল যে একবার ইমামের সঙ্গে মুলাকাত করব। মুলাকাতটা হয়েছিল ভেতরে ঢুকে গিয়ে হাতটা মিলিয়েছিলাম, তো মনে হলো যে সত্যি নবীজির বরকতটা হয়তো আমার কাছে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই জন্য শুনে রেখে দেন, যারা মনে করছেন যে এই মলবিদিকে দমাবো, তোমার জানা নেই উলামাদের কুরবানি। আজকে তোমরা যে মাথায় টুপি লাগিয়ে এখানে বসেছো, এই বরকতটা হচ্ছে মাদ্রাসার বরকত, এই বরকত হচ্ছে দাওয়াত তবলিগের বরকত, এই বরকত হচ্ছে উলামাদের বরকত, এই বরকত হচ্ছে আমার আকাবিরের বরকত। তাই না, তোমার নাম আর চিহ্নটা মুছে যেত। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। তোমাদের জানা নেই যারা আমাদের মতো মৌলবীর গলার আওয়াজকে দাবাতে চাইছেন, আওয়াজ তুলে তারা শোনো, তোমার ইতিহাস খুলে দেখো। স্পেন দেশটা কোনো ইহুদি দেশ ছিল না, এটা মুসলিম রাষ্ট্র ছিল, পৃথিবীর ইতিহাস বলছে। কি করে ধ্বংস হলো? এই রকম হারামখোর মুসলমানদের দ্বারা উলামাদের গর্দন কাটা হলো। বেঈমান কাফেররা ব্যবহার করলে কিছু মুসলমানকে, এই আলেমদিকে হত্যা করো, এই আলেমদিকে হত্যা করে দাও, এরা দেশের ক্ষতি করছে। কি করে? মানুষকে ইমানি আর দাওয়তি দাওয়ত দিয়ে, কালমার দাওয়ত দিয়ে। আজকে পর্যন্ত আপনার চোখে পানি পড়বে, আমরা উলামারা যখন গাড়িতে যাই মাঝে মাঝে চোখের পানি ফেলাই, কেন জানেন? রাশিয়ার বুকে হাজারো এরকম মসজিদ যেগুলোকে মদের বার করে দেয়া হয়েছে, হাজারো মাদ্রাসা যেগুলোকে ড্যান্সের বার করে দেয়া হয়েছে, হাজারো মাদ্রাসা এমন করে দেয়া হয়েছে সেখানে পতিতালয় খুলে দেওয়া হয়েছে, আপনার চোখ দিয়ে টপটপ করে পানি পড়বে। ওই দেশটা কোনো ইহুদি দেশ ছিল না, মুসলমানদের রক্তর হুলি খেলেছিল, আর হুলি খেলা হয়েছিল মুসলমানদের দ্বারাই। আগে উলামাদিকে শেষ করো। আপনাদের জানা নেই এই ভারতের বুকে
ইংরেজরা যে মিশনটা শুরু করেছিল ভারতকে লুট, তারা যে 200 বছরের রাজত্ব, তাদের প্রথম মেহনত ছিল কোরআন কো মিটা দো। তাদের প্রথম মেহনত ছিল ইস উলামাও কো মিটা দো। ভারত স্বাধীনে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে আলেম দিকে ঝুলানো হয়নি। 56,000 আলেম তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমাদের উলামারা জেলের কুঠরিতে বাস করেছে। আপনারা জানেন চোখ দিয়ে পানি আসবে, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন। হযরত তখন কলকাতার সফরে, খবর এলো শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন। তিনি ফিরে গেলেন, গোসল দেওয়া হয়ে গেছে। জিনারা গোসল দিয়েছেন, হযরতের কাছে এসে কাঁদতে লেগেছেন। বলে কি ব্যাপার কাঁচো? বললে হযরত আমরা গোসল করতে গিয়ে আজীব ও গরিব মঞ্জার দেখেছি। কি মঞ্জার? বলে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের কোমরে একটাও মাংস ছিল না, মনে হচ্ছে কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। হযরত কাঁদতে লাগলেন আর বললেন, হে লোগো শোনো, আংরেজনে ইংরেজরা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে মাল্টার জেলে 4টা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছিল। তুমি মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের পক্ষে, ইংরেজের পক্ষে তুমি ফতোয়া দাও। হযরত একটাই কথা বলেছিল, আমি হচ্ছি হযরতে বিলালের উত্তরসূরি। বেঈমান কাফেররা বিলালের কোমরে আগুন দিয়েছে, কালমা থেকে সরাতে পারেনি। আল্লাহর কসম, তোমরা যদি আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আমাকে ঈমান থেকে লড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইয়ের উত্তরসূরি আমরা, আমাদের গর্দানে যদি তলোয়ার লাগিয়ে দাও, মুসলমান ভাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা কথার উপরে বিশ্বাস রাখুন, হালত যতটাই নাজুক হোক, আপনার গর্দন তলোয়ারের নিচে থাকবে, আমার আল্লাহ না চাইলে তোমার মৃত্যু আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে, আর এটার প্রতি যার বিশ্বাস থাকবে না সে কাফের, সে বেঈমান, সে আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখেনি। এই জন্য বিশ্বাস রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য সুপারি নিয়েছিল কে জানেন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবীজির কদম মুবারকে তলোয়ারটা নামিয়ে দিলেন, নবীজির চোখ পানিতে ভরে এলো। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় কলমা পড়ে নিয়েছে। নবীজির চোখে পানি, উমরের চোখে পানি। হে উমর, তুমি তো আমার গর্দন নিতে এসেছিলে। আল্লাহর কসম, নবীজির দ্বারা শুনেলেন, আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দেখিয়েছেন, চুরি দেখাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ হারাম করেছে। আমার একটা জলসায় আছে, তুমি নেতা হও, তুমি মন্ত্রী হও, তুমি এমএলএ হও, তুমি এমপি হও, দোষের নাই, কিন্তু নিজের আল্লাহকে ভুলো না হে আমার ভাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মালদা ডিস্ট্রিক্টে জলসাই ছিলাম, আলতাফিয়া গয়েশবাড়ি মাদ্রাসা। মালদা টাউন থেকে বেরিয়ে এসে সুজাপুরের নাম শুনেছেন? মালদা সুজাপুরের সব থেকে বড় মাদ্রাসা আলতাফিয়া গয়েশবাড়ি। সেই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, ভালো বক্তা, ইউটিউবে দেখবেন, মোল্লা জামিরুল ইসলাম কাসমি, আমার সাথী, আমার বন্ধু, আমার ভাই, আমার থেকে অনেক ছোট বয়সে কিন্তু খুব অন্তরের বন্ধু। আমি তার এলাকায় তার মাদ্রাসায় জলসায় গেছি, তার মাদ্রাসাতে আমি একদিন ছিলাম। সেখানে একজন এমএলএ মুসলমানদের, ইটাহারের এমএলএ, যদিও নামটা আমার মনে নেই, 5 ওয়াক্তের নামাজি, তাকে দেখে আমার দিল ভরে গেল, মন ভরে গেল। আল্লাহ, তুমি মুসলমানের প্রত্যেকটা নেতাকে এরকম নেতা করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মন ভরে গেল সেই নেতাকে দেখে, তার জন্য মন থেকে দোয়া বের হলো, আল্লাহ তুমি এই রকম নেতা দাও আমাদিকে, যে 5 ওয়াক্তের নামাজ নিজের আল্লাহকে ভুলবে না। আমাকে বুকে জড়ালেন, হুজুর আপনার অনেক বয়ান শুনি, হুজুর ভালো লাগে, খুব মনটা ভরে গেল। আমি বললাম, জানেন আপনার জন্য আমার হৃদয়ের স্থলের অন্তরের অন্তরের স্থল থেকে দোয়া রইল, আমি আপনাকে দেখলাম আপনি 5 ওয়াক্তের নামাজি, খুশি হলাম, এরকম নেতা হতে হবে। আলহামদুলিল্লাহ আপনি হন, কোনো প্রয়োজন নেই, আপনি হন। কে বললে আপনি নেতা হতে পাবেন না? অবশ্যই আপনি না নেতা হলে আমার ফায়দা কোথা থেকে আছে? আপনি তো আমাদেরকে দেখবেন, আপনি তো আমাদের ওপরে কথা বলবেন, আপনি তো আমাদের কথাটা পৌঁছাবেন, প্রয়োজন আছে। কিন্তু মমিন হতে হবে,
আল্লাহর কসম করে বলছি, কাগজ থাকে তা নোট করুন, আমি যদি মরে যাই যাদের বায়ানগুলো বুঝে আসছে না, কালকে আবার রিপিট এই চ্যানেলগুলোর নাম জেনে নেন, আমার চ্যানেলের নামটা জেনে নেন, কালকে আবার রিপিট শুনবেন আমাকে গালি দেওয়ার আগে, আবার শুনবেন, দুবার শুনবেন, তিনবার শুনবেন, যদি বেরেনে না ঢুকে তখন আমাকে গালি দেবেন। তুমি তোমার জবাব আল্লাহর কাছে দেবে, আমি আমার জবাব আল্লাহর কাছে দেবো। আমি যেটা বলে যাচ্ছি হক বলে যাচ্ছি, কেউ যদি ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, রাজা হয়, বাদশাহ হয়, নেতা হয়, মন্ত্রী হয়, আর আল্লাহর কসম সে যদি মুসলমান হয় আর তার কাছে দিন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য পাবে না আমার আল্লাহর কাছে। তুমি কোন মোলবিকে নিয়ে আসবে নিয়ে এসো। কেউ যদি বলে নামাজ না পড়ে, রোজা না রেখে, দিনদার না হয়ে, পরেজগার না হয়ে, মুত্তিকি না হয়ে সে জান্নাত পাবে, সেই মোলবির জুতোর মালা পরবে, শওকতের বেটা কত বড় মোলবি আছে নিয়ে এসো আমার কাছে। চ্যালেঞ্জ দিলাম, তুমি মুসলমান তোমার নামাজ থাকবে না? আজকে শুনেলেন এই উলামাদের টাচে না থাকার কারণে আপনি কতটা বেইমানিতে মুসলমান ডুবেছে। মদ হারাম এটা কে জানেন না? হাত তুলেন, সবাই জানে না? জানে না, কথা বলেন। গাঁজা হারাম কে জানে না? সবাই জানে। আপনাদিকে বিচার বলে দিই, পানি আছে নাসির ভাই? পানি দে, বলে দিই, আপনারা বলুন। ইমাম সাহেব কই? আপনাদের ইমাম সাহেব পেছনে কই? ইমাম সাহেব চলে গেছে? আচ্ছা দেখুন, এই উলামা দিকে তাকিয়ে দেখুন, ইনাদিকে দেখুন সব। আপনাদের মসজিদের ইমাম সাহেব কালকে যদি দাড়ি চেঁচে নামাজ পড়ে থাকে, ইমাম রাখবেন না তাড়াবেন? তাড়াতাড়ি বলেন, তাড়াবেন, মাশাআল্লাহ। তার পেছনে নামাজ হবে? হবে না। কত সুন্দর ফতোয়া, ইমামের পেছনে দাড়ি চাচলে নামাজ হবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবে? আমি এটা হক বললাম না না হক বললাম? তাড়াতাড়ি বলুন, হক কথা বলেছি? হ্যাঁ, এটা কিন্তু গায়ে লাগার কথা, কিন্তু প্রচুর দামি কথা। রাত্রে গিয়ে শুয়ে ভাববেন আপনার বিচার। আমি শুনেন, রাগ করেন না, এ হাসেন না, শুনেন শুনেন। আমি মনে করতাম আল্লাহ পাগল শুধু মুর্শিদাবাদই আছে। আপনারা হাসছেন? হ্যাঁ, শুনেলেন, দাড়ি চাচনেওয়ালা হচ্ছে ফাসেক, তার পেছনে নামাজ হবে না। দাড়িটা নবীর সুন্নত না সুন্নত নয়? সুন্নত। দাড়ি কাটা হারাম না হালাল? হারাম। হারামটা শুধু ইমামের জন্য না সকলের জন্যে? সকলের জন্যে। ও যুক্তি ভালো, ইমামের জন্যে হালাল আর আমার জন্যে, ঠিক আছে, আমার জন্যে হালাল আর ইমামের জন্যে হারাম। যেমন আপনাদিকে বলি, আমি যদি স্টেজে বলি এ একটা ইলি আই তো কি ক্লাসিক সিগারেট দিয়ে খাবো, নাসির ভাইকে সিগারেট নিয়ে এসো, যদি আমি দুটান মারি, দাঁড়া বায়ান টেনেলি, ফু, আপনারা কী বলবেন? বে নামা বক্তাকে, আর বায়ান শুনবো না, ঠিক কি না? ও ইয়াসিন সিগারেট টানলে তার বায়ান শোনা যাবে না, তার পেছনে নামাজ হবে না। আর তুমি মসজিদের বাইরে কুলি করে গিয়ে নামাজ পড়ছে, আমারটা হারাম আর তোমারটা হালাল, এ বিচার পেলে কোথায়? কোন মোলবি ফতোয়া দিলে? শুনে রেখে দেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যেটা হারাম করেছে ইমাম থেকে মুক্তাদি সকলের জন্য হারাম, আল্লাহ যেটা হালাল করেছে সকল মুসলমানের জন্য হালাল করেছে, যেটা হারাম করেছে সকল মুসলমানের জন্য হারাম। কখনো একজনের জন্য হালাল নয়। মুসলমান তোমার দিমাগটাকে ঠিক করো, বিবেকটাকে পাল্টাও, তা না হলে তুমি বিপদগ্রস্ত হয়ে পড়বে। আমাদের মৌলবিদের কোনো যায় আছে না, আল্লাহ দায়ী করেছে আপনার কাছে পৌঁছে দেব। কোরআন শুনেলেন কি? কোরআন শুনিয়ে দিই আপনাদিকে, কিয়ামতের দিনে পৃথিবীর কেউ তোমার জন্যে দাঁড়াবে না। তোমরা যারা মনে করছো না মোলবি মোল্লা পীর ফকির দাঁড়াবে, কোরআনকে জিজ্ঞেস করুন, সুরায়ে আরব প্রথম পৃষ্ঠা। শুধু মোলবি নয় আর তুমি নও, কোরআন বলছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, রসুলকেও দাঁড় করাবো, আর তাদের কমকেও দাঁড় করাবো। তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, রসুলকেও করা হবে, মৌলবিকেও করা হবে, তোমাকেও করা হবে। রিহাই কিন্তু কেউ পাবে না। চলুন, যারা পাপ করেন
যারা গুনাহ করছেন আর মনে করছেন আমি আমার পরিবারের জন্য করছি, আপনাদিকে হালাল হারামটা বুঝাচ্ছিলাম, হালালে বরকত আছে, হারামে কিন্তু বরকত নেই। তুমি যদি মনে করো হারামে বরকত আছে, তোমার ভুল বোঝা হবে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। মুকেশ আম্বানি ভারতের এক নম্বর বড় লোক, আদানি আর আম্বানি, তারা কিসের মুরগি খায়? সোনার মুরগি খায়। তবে তুমি যা খাও সেও তাই খায়, খাবারের সিস্টেম আলাদা নাই, দামটা ফারাক হতে পারে। কথা বলেন, বুঝতে পেরেছেন না পারেনি? আপনি একটা রসগোল্লা আপনার এলাকার মিষ্টির দোকানে কিনবেন 5 টাকা, ওই রসগোল্লাটা কলকাতার একটা দামি দোকানে কিনতে যাবেন 20 টাকা দাম হবে। কেন? ব্র্যান্ডেডের দাম, দোকানের দাম। আপনাদেরকে বলে দিই সমাজ কতটা নিচে নেমেছে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছিলাম, এই আপনাদের মতো ছোটোখাটো শ্রোতা নয়, 10,000 শ্রোতা ছিল, 10,000। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 6,000, একজন বললে 3,000, একজন বললে 1,500, একজন বললে 1,200, একজন বললে 600। আপনাদের কি মনে হচ্ছে? যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, একটার একজনারও ভুল নয়। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো একটাই, তাহলে এতগুলো এতজনারটা ঠিক কী করে হলো? কেন? যে 6,000 বলেছে সে মনে মনে ভেবেছে, এটা যখন ইয়াসিন সাহেব একজন বক্তার হাতে আছে মালটা ব্র্যান্ডেড, 6,000 টাকা দাম। যে 3,000 বলেছে তার মনে হয়েছে এটার দাম 3,000, যেহেতু ইয়াসিন সাহেবের হাতে আছে। ওই জন্য যতজন বলেছে ঠিক বলেছে, কিন্তু ঘড়ির দাম কত জানেন? কত? 120 টাকা। হায়দ্রাবাদে জলসা করতে গেছি, জলসা শেষ করে চার মিনারে ঘুরতে গেলাম, নিয়ে গেল আমাকে আমার গ্রামের ছেলেরা সব সোনার ব্যবসায়ী, বলে হুজুর চলুন। গেলাম দেখছি ঢের লাগিয়ে ডালা করে ঢেলে বেচছে। আমি বলে এ ভাই এ কিতনা রুপিয়া কিমাতে? বলে 140। আমি বলে 120 রুপিয়া আমি মিলে গা? বলে হাজিরা লে যাইয়ে নিলাম 120 টাকায়, পড়ে নিলাম হাতে, যেমনি আমার হাতে চেপে গেল একদম 6,000 হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? বুঝিয়ে দিই, আপনার এই খিরাই গ্রামের একটা ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় যায়, লোকে কি বলবে? এটা গরিবের ছেলে, ঠিক কি না? কথা বলে পয়সা নেই, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে। কেন? মালটা দামি বলে জিনিসটাও দামি হয়ে গেল, ওটা ছিঁড়া রইল না, ওটা দামি হয়ে গেল। শুনেলেন আমি কি বলতে চাইছি? এখানেও আমার কথা শেষ হয়নি। সমাজ পরিবর্তন হয়েছে, সুদ খেয়ে লোকের মেরে বড় লোক হয়েছে, লোক তাকে মূল্য দেয়, কিন্তু একটা মমিন ব্যক্তি হালাল রোজগার করে খায়, সমাজে তার মূল্য নাই, ঠিক কি না? কথা বুঝতে পেরেছেন না পারেন? আজকে আমাদের সমাজে বলে সুদ খায় লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, বলে তাকে মসজিদের সেক্রেটারি করে দে, কেসিয়ার করে দে, কিন্তু একটা লোক হালাল মাল খায়। আপনাকে দেখিয়ে দেবো, আমি আমার কথা বলছি, আমার মাদ্রাসা, আমি আপনাদের মসজিদের মালসার কথা বলবো না। একটা লোক সুদের 1,00,000 টাকা দিয়েছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিয়ে আর নাস্তা করাই। একটা লোক মাঠে খেটে 500 টাকা রোজগার করে মাথার ঘাম ফেলিয়ে মাদ্রাসায় 500 টাকা দিল, তাকে আমি 1 কাপ চা দিতে পারি না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি এটা বুঝাতে চাইছি আপনাদিকে, ব্র্যান্ডেডের দাম নেই আমার আল্লাহর কাছে, ইয়াসিনের মূল্য নেই আমার আল্লাহর কাছে। আল্লাহর কসম, আল্লাহ দেখবেন না কে কত বড় বক্তা, কে কত বড় মৌলবী, কে কত বড় নেতা, কে কত বড় রাজাবাদশা। আল্লাহ শুধুমাত্র দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলটা কার সব থেকে ভালো আছে, সেই একমাত্র আল্লাহর কাছে রাস্তা পাবে পেরুবা। তাছাড়া আমার মতো 100টা মৌলবী আটকিয়ে যাবে, 100টা মৌলবী ধরা পড়বে। আমার ভাই, ওই জন্যে হালালকে স্বীকৃতি দেন, হারামকে অ্যাভয়েড করুন। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। আরো বলে দিচ্ছি, যারা নামাজ পড়েন না, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবেন, জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সকলে 5 ওয়াক্তের নামাজি হন, কেন? আপনি কামিয়াবি পাবেন। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, হালাল মাল খান। যারা হারাম রোজগার করে আর মনে মনে ভাবছে আমার ছেলের লেগে লোকের মেরে হোক, সুদ খেয়ে হোক, লটারি কেটে হোক, যে কোনো প্রকারে আমার ছেলেকে বড় লোক করতে হবে, তারা শুনে
আপনার ছেলেকে যে বড় লোক করবেন আপনি, আপনার ছেলেকে তো আপনার কাজে আসতে হবে, ঠিক কি না? কথা বলেন, ছেলে কতটা কাজে আসবে শুনুন। যাদের মনে হচ্ছে মলবির কথা শুনবো না, আমি যেরকম ভাবে হারাম ইনকাম করছি করব, করো, অসুবিধা নেই, কোরআনকে জিজ্ঞেস করো। সূরা লোকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। এরপর ভেবে দেখুন, যদি কিয়ামতের দিনে আমার বেটা আমার কাজে না লাগে, তার জন্য হারাম খেয়ে কি লাভ হবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। কিন্তু অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, কিয়ামতকে দিন তুম হামারে সামনে একেলে একেলে আওগে, একা একা আসবে, তোমাদের সঙ্গে কেউ থাকবে না। আপনাকে বলে দিই আমার ভাই, আমার অন্তরঙ্গ ভাইয়েরা, কান খুলে শুনে যান, লেখে নিয়ে যান, বেইমানরা আপনার জাল বিছিয়েছে, ইমান ধ্বংস করার জাল বিছিয়েছে। আপনি যদি পুরুবগুলো দিয়ে যাব, রাতের বেলায় শুয়ে ভাববে, আপনার চোখ দিয়ে পানি আসবে, আমার 7 মাস আগে 6 মাস আগে একটা জলসা বেরিয়েছে, আপনারা শুনেছেন কি না জানি না, বেইমানরা কিভাবে আপনাকে হারাম খাওয়াচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। আপনি আপনার বাচ্চার মুখে হারাম তুলে দিচ্ছেন, নিজে থেকে পয়সা দিয়ে কিনে আপনি অনুভব করতে পারবেন না। কিছু চকলেট আছে, কিছু বিস্কুট আছে, আমরা বলিনি, ইউরো বিস্কুট আছে, ইউরো একটা বিস্কুট বেলেছে না, কালোপাড়া বিস্কুটটা, ওরিও বিস্কুট, প্রকাশ্যে প্রকাশ্যে লিখেছে কলম পত্রিকায় সুয়রের চর্বি মিশানো আছে, এখনো পর্যন্ত কোম্পানি তার নামে কোনো কেস করেনি। আজ থেকে 6 মাস আগে আমি প্রুফ দিয়েছিলাম স্টেজে, আপনাদের কাছে এনেছি, এই চকলেটটার নাম হচ্ছে ডেরি মিল্ক চকলেট। কথা বুঝতে পেরেছেন? এর মধ্যে দুটো জিনিস, এই দেখেন, এই যে গ্রিন চিহ্ন, এই গ্রিন চিহ্নটা কিন্তু এর মধ্যে ছিল না, আজ থেকে 10 বছর আগে এর মধ্যে চিহ্ন ছিল রেড চিহ্ন। আপনাদেরকে বুঝাই, খুব ভালো করে বুঝবে, এই একটা চকলেট আছে কিটকাট, এর মধ্যেও এই চিহ্নটা দিয়ে আছে, আপনাদেরকে দেখাই, এই দেখেন এইখানে গ্রিন চিহ্ন আছে, এই চকলেটটাও আছে, এই দেখেন এটার মধ্যেও ওইভাবেই একই গ্রিন চিহ্ন দিয়ে আছে। এই চকলেটগুলো আজ থেকে 10 বছর আগে এই ধরনের যত চকলেট আছে, এই চকলেটগুলোতে রেড চিহ্ন ছিল, এই দুটো রেড এবং গ্রিনের দুটো সিগন্যাল আছে। অ্যামুল সুপার ব্যবহার হয়, অ্যামুল সুপার মানে হচ্ছে চর্বি জাতীয় জিনিস, অ্যামুল সুপার দুটো জিনিস থেকে তৈরি হয়, একটা হচ্ছে গরুর কিংবা প্রাণীর চর্বি থেকে, অ্যানিম্যাল, যে কোনো প্রাণীর চর্বি থেকে, আর একটা হয় ধানের দুধ থেকে, গমের দুধ থেকে, ঘাসের দুধ থেকে, সবজি থেকে, ভেজিটেবল, বিভিন্ন রকম সবজি থেকে, এই দুটো অ্যামুল সুপার হয়। আজ থেকে 10 বছর আগে আমাদের পশ্চিমবাংলার একজন বড় মুফতি স্যার, তিনি ফতোয়া দিয়েছিলেন যে এইগুলো মুসলমানদের জন্য চলবে না, রেড চিহ্নগুলো, বেইমান কাফেররা দেখলে এরা রেড চিহ্নই আপত্তি করেছে, সব গ্রিন চিহ্ন করেছে। আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, এখনো পর্যন্ত আমার নামে কোনো স্টেপ হয়নি, কোনো কোম্পানির লোক যোগাযোগ করেনি, কেউ করেনি। মুসলমান, তোমাকে বলবো, তোমার বাচ্চাকে খাওয়ানোর আগে নিজেরা অ্যালার্ট হন। আমি খাওয়াতে নিষেধ করব না, আমি খালি এতটুকু বলবো, কোম্পানিকে প্রুফ করতে হবে এখানে যে গ্রিন চিহ্ন অ্যামুল সুপার ব্যবহার করা হয়েছে, এটা যদি অ্যানিমেল হয়, শুধু অ্যানিমেল লেখলে হবে না, সুয়রের করেছে না গরুর করেছে না মুরগির, আপনার বিড়ালের করেছে না কুকুরের করেছে, ওটা লিখতে হবে। তুমি লিখে পরিষ্কার করে দাও, যদি দেখি সুয়রের আছে আমরা মুসলমানরা খাবো না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি। যার পোষাবে সে খাবে, যার রুচি হবে সে খাবে,
আপনি ভাবতেও পারবেন না কিভাবে কল তৈরি করেছে। শুনলেন, নতুন আবিষ্কার পাপ এসেছে আপনার কাছে। কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য আল্লাহ কোরআন এবং উলামাদিকে রেডি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি পাপ এসেছে আপনাকে বলে দিই, পাপগুলো শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। ওই পাপগুলো কিভাবে আপনার আমার মধ্যে আমরা জড়িয়ে পড়ছি, এই পাপগুলো আপনি অনুভব করতে পারবেন না পাপগুলো কিভাবে আসছে। শুনেন, একটা একটা করে বলে দিই। আজকে আমাদের দেশে আপনাকে কোরআনের তফসির এখন আমি টানা আধ ঘন্টা এক ঘন্টা শোনাতে পারি, কিন্তু তার থেকে জিজি নয়, তার থেকেও বড় জিনিস হচ্ছে ইমানটা বাঁচানো। তফসির শুনবেন তো, জীবন পড়ে আছে আমার, কিন্তু আপনার ওপরে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো থেকে যদি আপনাকে পুরুপ না করে দিয়ে যায় আপনি মরে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনার ইমান বাঁচানো তুত্তাই হয়ে যাবে। আমরা মৌলবীরা ফেরে পড়ে আছি, উলামারা চিন্তায় আছে, আমাদের রাতের পর রাত ঘুম হয় না, যা আমাদের কমকে নিয়ে কিভাবে খেলা করা হচ্ছে তাদের ইমানকে নিয়ে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরপর থেকে ভারতবর্ষে যে কোনো মেয়ে ছ মাস পর্যন্ত, পাঁচ থেকে ছ মাসের মধ্যে তার পেটের বাচ্চাকে নষ্ট করলে এটা দণ্ডনীয় অপরাধ নয়। আমি ভাবলাম আল্লাহ কত বড় পাপ এলো। কেন? শুনে নেন মুসলমান, এই পাপটা আসার পরে প্রত্যেকটা জেলায় বাজারে ঘাটে যেখানে ডাস্টবিন আছে ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না, ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে। কোরআন খুলে আল্লাহর কাছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। দ্বিতীয় নম্বর বড় পাপ হচ্ছে পেটের বাচ্চাকে হত্যা করা। আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর বড় পাপ হচ্ছে পেটের বাচ্চাকে হত্যা করা। কোরআন খুলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। সরকার পারমিশন দিলে ছ মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করো, এটাতে দুটো জিনিস প্রুফ হয়। এক হচ্ছে ব্যবিচার আম হয়ে যাবে, লেখেলেন আমি মারা যেতে পারি, আমার কথাটা লাকিরের মতো ভাসবে। 2030 সালের আগে আগে এই ভারতটাকেও সেক্স ফ্রি দেশ ঘোষণা করা হবে। আপনি রুখতে পারবেন না আপনার মেয়েকে, আপনার বিটিকে, আপনার সন্তানকে। তারা ব্যবিচার করবে তোমার চোখের সামনে, তুমি তাকিয়ে দেখবে। তারা রাস্তায় কুকুরের মতো জিনা করবে, তুমি তাকিয়ে দেখবে। আর আমার কথা মনে পড়ে চোখের পানি পড়বে, আমি যদি মরে যাই আর বেঁচে থাকলে দেখতে পাবে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, লেখেলেন রেডি হয়ে আছে, তৈরি হচ্ছে কলম, তোমার জন্য রায় দিবে। তুমি তোমার বিটিকে কি করে বাঁচাবে, তুমি তোমার সন্তানকে কি করে বাঁচাবে, এই চিন্তা লাও। বেইমান কাফেররা শুনেলেন, আপনাকে দেখিয়ে দিই। সেদিনে পার্লামেন্টে একজন এমপি বলেছেন যে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে লেতে হ্যাঁ, দশ দশ বাচ্চে লেতে হ্যাঁ, ইসকে উপর আইন হোনি চাইয়ে, জরুর কর দিজিয়ে। কিন্তু এখন তো আর পাঁচটা করে ছেলে হয় না, হয় আর কথা বলে না, আর নাই তো কেন? এখন তো নতুন সিস্টেম এসেছে যে পেট কাটা, পেট কেটে ছেলে সিজার, ডাক্তাররা পরামর্শ দিচ্ছে বাদ দিকে, মুসলমান শিক্ষিতরা পরামর্শ লিখছে কিসে, বলে সিজারের বাচ্চা হলে ব্রেলিয়ান হয়। কি হয়? ব্রেলিয়ান। সিজারের বাচ্চা হলে তাদের ব্রেন তেজ হয়। কই, সিজারের বাচ্চা একটাও তো রবীন্দ্রনাথ ঠাকুর হলো না, একটাও তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো না, একটাও তো বঙ্কিমচন্দ্র হলো না। যদি সিজারের বাচ্চার বুদ্ধি বেশি হয় তাহলে ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলে যুগ পাল্টিয়েছে, তো সেই যুগু গায়ের বাচ্চা হতো, এই যুগু হচ্ছে না, হয়নি? এ কথা বলেন না কেন? হয় না, গায়ের বাচ্চা হচ্ছে, তাহলে গায়েগুলোকে এখন সিজার করা ভালো? কষ্ট হচ্ছে, নর্মালে বাচ্চা হলে মায়ের ক্ষতি হয়, তা গায়টার ক্ষতি হবে, তার থেকে সিজার করে বার কর। ওই ডাক্তার কি বলো,
কষ্ট তো ওই জায়গাটাই আমার ভাই, বেঈমানির একটা সীমা থাকা দরকার। কেন মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে নিতে হ্যাঁ, ইসকে উপর রোক লাগনি চাহিয়ে, রোক লাগানে কা জরুরত হাই নেহি, কিউকে ইয়ে মুসলমান ভি বেঈমান হো চুকা হ্যায়, ইয়ে ভি তুমারাই তারা বন চুকা হ্যায়। আব তো দো সে জ্যাদা বাচ্চা নেই হোঙ্গে, আর এখনকার তো শিক্ষিত মুসলমানরা যারা টাউনশিপে বাস করে তারা বলে বুকা মৌলবির কথা শোনা যাবে না, একটাই ছেলে ছোট পরিবার সুখী পরিবার, ঠিক কি না কথা বলে শিক্ষিতরা বলছে ছোট পরিবার সুখী পরিবার। সেই ছেলেটা যেদিনে মারা যাবে পাড়ার লোক তোমাকে আটকুড়ো বলে ডাকবে, আপনাদের দেশে কি বলে নাসির ভাই, আটকুড়োই বলে, একটাই ছেলে কেউ নাই মারা গেছে, তোমার নাম হবে আটকুড়ো, তোমাকে মুতে খেতে হবে, পানি পাবে না। বিশ্বাস করুন আপনাদেরকে প্রুফ দিই, উলামারা জানে বর্ধমান জেলায় আমার এলাকায় একজন বিদ্যপ্ত কারি ছিলেন, কারি মুজাম্মেল হক সাহেব রহমতুল্লাহ, তাই না? উনার কটা ছেলে পিলে জানেন, দুটো স্ত্রী 23টা ছেলে মেয়ে, কটা বললাম 23টা, 6 জন কাতারে আছে, 6 জন সেখানে বড় বড় কলেজে চাকরি করে, নাদুয়াতুল উলামা থেকে ফারে 4টা বেটা সেখানে চাকরি করে, 6 জন আছে, সব ছেলে মেয়ে গুলো হাফেজ আলেম, জোরে বলুন সুবহানাল্লাহ, 23 জনই 23টা ছেলে মেয়েই হাফেজ আলেম, এটা হচ্ছে সব থেকে বড়। কারি সাহেব কত দোয়া পাচ্ছে কবরে শুয়ে শুয়ে, তিনি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কপালে চুমু খেতেন কাছে পেলে, আই বাবা ইয়াসিন কপালে চুমু খাই, দোয়া দি, দোয়া কবুল করেছে বড়দের। তিনাদের ছেলেরা কেউ উপোস নেই, যদি কেউ বলে মুসলমান বুকা, কোন শিক্ষিত মুসলমান যদি বলে এই মোলবিরা বুকা 4টা 5টা করে ছেলে লয়, আমি বলবো তোর মতো গরু গাধা কেউ নাই, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর আউলাদ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর আউলাদ, তিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাপকে তুমি কি বলবে? মূর্খ বলবে? তোমাকে জুতো করে মারবে লোকে, তোমার মতো শিক্ষিতকে জুতো মারবে না? যারা বলছে ভারতের আবাদি কমাতে হবে, আমি দেখলাম একজন সনাতনী বোন, তিনি মাইকে মিডিয়ার সামনে বলছে মুসলমান 10-10 5-5 বাচ্চে লেতে হে, সরকার রোজি রোটি কাহাঁ সে দেগি, নৌকরি কাহাঁ সে দেগি, মকান কাহাঁ সে দেগি, মেরে বহিন তুম ভগবান পে বিশ্বাস নহীঁ করতি, লেকিন মাই আপনে আল্লাহ পে বিশ্বাস করতা হুঁ, কিউকে জো আতা হ্যায় আপনে তকদির লেকে আতা হ্যায়, যে আসে নিজের রুজি মে পে আসে। কেউ যদি নিজের সন্তানকে খাওয়ান, আপনার বাহানায় আল্লাহ তাকে খাবার দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, বাহানাতে আল্লাহ রুজি দান করেন, বাহানায়, আপনি কেউ নন, আল্লাহ বাহানায় রুচি দেয়, আপনি কে? আপনি জাস্ট একটা বাহানা। যদি বলেন না আমি ইনকাম করছি, শোনো আল্লাহ সব থেকে বড় প্রুফ দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে তিনি বাপ হারা, 6 বছরের শিশু, তিনি এতিম হলেন, মা হারা হয়ে গেলেন, আল্লাহর কসম তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, জোরে একবার বলুন সুবহানাল্লাহ, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। বাপ যদি না থাকে, মা যদি না থাকে, আমি তার আল্লাহ তার ভাগ্যকে ফিরিয়ে দেব, রুজি আমি দান করি, পৃথিবীর মানুষ নয় যে আসছে নিজের রুজি মেপে আসছে। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আমার স্ত্রীর সন্তানকে পেটের সন্তানকে কতল করব, রক্ত ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে রক্ত পানি করে নদ নদী নালাতে পৌঁছাবো, পৃথিবীর কেউ দেখতে পাইনি, আমার পরিবার জানে না, আমার ফ্যামিলি জানে না, আমার ইমাম জানে না, গ্রামের মানুষ জানে না। আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, তারা বলে আমরা মিটে যাওয়ার পরে
মাটির সাথে মিটে যাওয়ার পরে ছাই হওয়ার পরে আল্লাহ পুনরায় কেমন করে জীবিত করবেন। কোরআন বলছে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও শুধু তোমাদের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গোলো আছে দাগগুলো আছে ওইভাবে আমি আল্লাহ আবার পরিপূর্ণ করতে সক্ষম। শুধু তাই নয়, হে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, নদ নদী নালা বলো পায়খানার চেম্বার বলো রক্ত পানি করে নামাবে আমার আল্লাহ রব্বুল আলামিন, কিয়ামতের দিনে ওই বাচ্চাগুলোকে পুনরায় জীবিত করবেন আর বলবেন সেই দিনে ওই বাচ্চারা সাক্ষী দেবে ওগো আল্লাহ পাপিষ্ঠ মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে মার্ডার করেছে। আমার ভাইয়ের আল্লাহর কসম, আপনি যদি তাহাজ্জুদ গুজার হন তারপরও কিয়ামতের দিনে আমার আল্লাহ আটকিয়ে দেবেন। সবাই নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যার স্ত্রীর পেটে সন্তান এলেন ভাববেন যে যে সন্তান আসছে নিজের রুজি মেপে আসছে, সূক্ষ্মভাবে ভাববেন যে আমাদের যে চিন্তাধারা যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে কমাতে হবে, এই ভাবনাটা যদি তোমার দাদর আলিত আজকে দুনিয়ার মুখ তুমি দেখতে না, ঠিক কি না? এই চিন্তাধারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যদি লিত যে আমরা দুজনই দুনিয়াতে রাজ করি আর আমাদের বংশ বাড়াবো না, পৃথিবীর কেউ আর আলোর মুখ দেখতে পেত না। কিন্তু এই চিন্তাধারা লেবে কারা? এটা কিয়ামতের আলামত, বেঈমান কাফের সেই চিন্তাধারা নিবে। আজকে উলামাদিকে দেখে অনেকজন ঘৃণা করেন, আমার ভাই কিয়ামতের দিনে আপনি বুঝতে পারবেন কে ঘৃণার পাত্র কে আল্লাহর কাছে আপনের পাত্র। বিসমিল্লাহ। ওই জন্যে লাকিরের মতো গেথে নিয়ে যা, বেঈমানরা শুরু করেছে আপনার উপরে চক্রান্ত, ডাস্টবিনগুলো মেয়েরা আম করে দিবে ব্যবিচার করা। আপনি ভাবতে পারেন, আপনাকে পুরুব দেবো আমি আমার বর্তমানে কলকাতায় 25শে ডিসেম্বর মুসলমানদের ছেলে মেয়েরা শিক্ষিতরা পালন করছে, পহেলা জানুয়ারি তোমাদের ঘরের ছেলেরা ড্যান্স করছে, ঠিক কি না কথা বলে? পহেলা জানুয়ারি বক্স বাজিয়ে তুমি ফিস্টি করছো হিন্দি গান চাপিয়ে, কষ্ট তো এই জায়গায়। আমি কালকের জলসাই বলেছি, পরশু বলেছি, আজকে আবার তোমাদিকে বলে দিয়ে যাচ্ছি, হে আমার মুসলমান ভাই, আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে রমজান মাসে নাম নবমীতে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মুসলমানদের অভিযোগ হিন্দু ভাইরা মসজিদের সামনে ডিজে বক্স বাজিয়েছে, মুসলমানদের অভিযোগ মসজিদের সামনে দিয়ে জয় শ্রীরাম বলে মিছিল নিয়ে গেছে। আমি বললাম এটা দুঃখজনক, এটা বেদনাদায়ক, কিন্তু শুনেন সেই হিন্দু ভাইটার না ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, না আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, না দিন সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু কষ্ট কি জানেন, ঈদের দিনে মসজিদের পাশে মুসলমানরা ঈদ উপলক্ষে ডিজে বাজাচ্ছে, তার কোনো দোষ নাই। কথা বুঝতে পেরেছেন না পারেন? ঈদ উপলক্ষে আমার বর্তমানে গ্রামের নাম করব না, কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন, আমি সেই গ্রামে নিয়ে গিয়ে ইমামকে দিয়ে প্রমাণ দেব। ঈদ উপলক্ষে গ্রামে বুগি বুগি ড্যান্স, মুসলমান দোষ নাই, কিন্তু একটা হিন্দু ভাই যদি মসজিদের পাশে বুগি বুগি ড্যান্স করে সে দোষী হয়ে যায়, সে তো না জেনে করছে, তুমি তো জেনে পাপ করছো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে তুমি দোষী কাকে করছ? আল্লামা ইকবাল বললেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আল্লাহর কসম করে বলছি, কালমার ওপরে টিকে যান, বেইমানের চাকা আল্লাহ বেইমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে, তোমার এতটুকু ক্ষতি হবে না। যদি তার প্রুফ নিতে যাও, 313 জন সাহাবি একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে, আল্লাহ সাহাবি দিকে জয়লাভ করিয়েছেন খালি ইয়াকিন আর বিশ্বাসের কারণে। চড়ে বলুন সুবহানাল্লাহ, ইয়াকিন আর বিশ্বাসের কারণে সাহাবি দিকে আল্লাহ জয়লাভ করিয়েছেন। ওই জন্য আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি সত্যর পথ অবলম্বন করেন, বেঈমান কাফেরকে অ্যাভয়েড করেন, আপনি রাস্তা পাবেন। আর যদি বেঈমান কাফের রাস্তা ইখতিয়ার করেন, যারা 25শে ডিসেম্বর পালন করে, যারা এপ্রিল ফুল পহেলা এপ্রিল পালন করে, যারা আপনার
পহেলা জানুয়ারি পালন করেন তারা কোরআনে কোন উলামার কাছে বসে জিজ্ঞেস করবেন তাফসীরের মধ্যে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে তুমি মুসলমান ঘরে জন্ম নিতে পারো তুমি যদি ইহুদিদের অনুসারী হও তুমি পদভ্রষ্ট তুমি মুসলমান ঘরে জন্ম নিয়ে মাথা ঠুকতে পারো কিন্তু তুমি যদি পহেলা জানুয়ারি পালন করো পঁচিশে ডিসেম্বর পালন করো চোদ্দই এপ্রিল পালন করো এপ্রিল ফুল পালন করো চোদ্দই ফেব্রুয়ারি পালন করো তুমি হচ্ছ বেঈমান কাফের সাথ দিয়েছ তোমার হাসরটা হবে তার সাথে এবং তুমি পদভ্রষ্ট হয়ে যাবে হে আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে বলতে চাই তুমি যদি রাস্তা ইখতিয়ার করতে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ইখতিয়ার করো ধরে নাও আল্লাহর পথটা যে রাস্তাটা তোমাকে সোজা নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাছাড়া কোনো পথ নেই আপনার বাঁচা যারা মনে করছেন শুনেলেন কোনো ধর্মের প্রতি আমার ঘৃণা নেই বিশ্বাস করুন কিন্তু আমার বিশ্বাস কিন্তু কোন ধর্মের প্রতি নাই একমাত্র ইসলাম ছাড়া এটা আমার বিশ্বাস এবং এটা আমার ঈমান এটা আমার মজবুতি কেন কোরআনে আছে ইন্নাল্লাহ ইন্দাহু আলাল ইসলাম এটাই একমাত্র মাননীত আল্লাহর কাছে প্রাধান্য পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম তাছাড়া পৃথিবীতে একটা ধর্মেরও নাম আমার আল্লাহ কোরআনে করেছেন কথা বলেন নাই একটাও নেই ওই জন্য মুসলমান ভাই শুনেলেন আরো কি জাল বিছিয়েছে আপনার জন্য আপনি অবাক হবেন আমরা দেখেছি ব্লাড ব্যাংক দেখেননি যেখানে রক্ত পাওয়া যায় না যায় না ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় রক্ত দেওয়া হয় এখন নতুন করে উঠেছে আপনার ঈমান ধ্বংস করা দুধ ব্যাংক উঠেছে দুধ ব্যাংক আপনারা হাসছেন সত্য কথা বলছি কলকাতায় উঠে আছে শুরু হয়ে গেছে আপনার জেলাতে আসতে কতক্ষণ টাউন থেকে মেদিনীপুর টাউনে আসতে কতক্ষণ হলদিয়ায় আসতে কতক্ষণ খড়গপুরে আসতে কতক্ষণ বর্তমানে যেতে কতক্ষণ দুধ ব্যাংক উঠেছে সেই দুধ ব্যাংকে দুধ জমা দেওয়াটাও মুসলমানের জন্য হারাম ওইখান থেকে সন্তানকে নিয়ে খাওয়ানোটাও হারাম যদি বলেন হুজুর দুধ খাওয়ানো হারাম কি করে হতে পারে ওটা তো একটা বাচ্চার জীবন পাবে তুমি গায়ের দুধ পান করাও তুমি প্রাণীর গায়কে আল্লাহ হালাল করেছে গায়ের দুধ হালাল হালাল না হালাল নয় বকরির দুধ হালাল খাওয়াও কোনো অসুবিধা নাই ভেড়ার দুধ খাওয়াও হালাল উটের দুধ পান করাও হালাল মোষের দুধ পান করাও হালাল কেন ব্যাংকের দুধগুলো হারাম বলে দি এক্সাম্পল শুনেলেন আমার বাচ্চা হয়েছে আমার বেটা হয়েছে নাসির ভাইয়ের মেয়ে হয়েছে উনার স্ত্রীর এত দুধ স্তনে উনি বার করে ব্যাংকে জমা দিলে এটা অন্য ছেলেকে যদি দরকার পড়ে খাওয়াবেন খোদা না খাস্তা আমার স্ত্রীর স্তনে দুধ নেই আমি গেলাম ব্যাংকে নাসির ভাইয়ের স্ত্রীর দুধটা আমার হাতে এলো আমার সন্তান সেটা পান করলো আমার মেয়ে খোদা না খাস্তা আমাদের বন্ধুত্ব হলো ওনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে শরীয়ত সম্মত বিয়েটা হারাম কথাটা বুঝতে পেরেছি বুঝাতে পেরেছি সূক্ষ্মভাবে বুঝালাম তোমার ঈমান নষ্ট করার কল কারখানা এগুলো এই জন্যই হারাম দুধ ভাই বোনে বিয়ে করার শরীয়তে হারাম মুসলমান আমাদের শিক্ষিত সমাজের কিছু লোক মনে করছে মুফতি সাহেবরা আছেন যে তালাকের বিল পাস করিয়ে কেন্দ্রে এটা মুসলমান মেয়েদের ওপরে দারুণ লাভ হয়েছে আমি বলে যাচ্ছি তোমার ঈমান ধ্বংস হয়ে গেছে যদি বলেন প্রুফ দেন প্রুফ আমার কাছে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী জি আমি রিসপেক্ট করি সম্মান করি আল্লাহর কসম ভয় আমি আল্লাহকে করি ভয় আমি আল্লাহকে করি তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন মুসলমান আপনি বিবি কো তালাক দেতে হে আর মুসলমান ঔরত কে উপর বড়ি অত্যাচার হতি হে বড়া জুলম হতা হে ইসিলিয়ে ইসকে উপর বিল পাস করনা জরুরি হে কি তালাক কো উঠা দো কি লাভ শুনেলেন আজকে অনেক মুসলমান আমাদের মতো মৌলবিকে না জানিয়ে পরিবারকে না জানিয়ে সমাজকে না জানিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে
তোমার মেদিনীপুরে প্রমাণ দেব, আমার বর্তমানে প্রমাণ দেব। আমি অন্য জাতির কথা বলিনি, মুসলমান তোমার কথা বলছি। লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে, অথচ সে জিজ্ঞেস করলেন একটা মুফতিকে, একটা মোল্লাকে, তার প্রথম কাজ স্বামী তালাক দেয়নি, তাকে নিয়ে যাবে কি না। তুমি মনে করলে তাকে নিয়ে ঘর করব, যতদিন ঘর করবে হারাম এবং নাজায়েজ এবং জিনা করা হবে শরীয়ত সম্মত। অথচ তুমি জিজ্ঞেসই করলে না উলামাকে কেন করনি, তোমাকে তো বলে দিয়েছে তালাক বলে কিছু নাই, কোনো অসুবিধা নাই, তাহলে চালিয়ে যা। এই পাপটা কতদূর গড়াবে শুনেলেন? এমন একটা দিন আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বললেন, এমন একটা দিন আসবে তোমাদের কাছে বাঁদির পেটে মালিক পয়দা হবে। এটাও কেন্দ্র পাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার নবান্ন থেকে সার্কুলার জারি করেছেন, কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কারা কারা পেট ভাড়া দিতে পারবে। বুঝতে পেরেছেন না পারেনি? সার্কুলার জারি হয়েছে, কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। আমার নবীজি 1400 বছর আগে বললে এমন একটা পাপ আসবে তোমাদের সামনে, বাঁদির পেটে মালিক পয়দা হবে, যারা বড়লোক হবে, কোটিপতি হবে এই যুগেতে, তারা চাইবে তাদের স্ত্রী যেন স্মার্ট থাকে, পেটেতে ভাঁজ না পড়ে, স্ত্রীকে দেখতে যেন যুবতী লাগে সব সময়। তার জন্য নিজের স্ত্রীর পেটে বাচ্চা না নিয়ে তার বীর্যকে দিয়ে ওই মেয়ের পেটে, বাঁদির পেটে বাচ্চা নেবে, আর সেই বাচ্চাটা হবে হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা, শরীয়ত সম্মত। এটাই ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি তার এমন একটা মেহনত করালেন, কিয়ামত পর্যন্ত এটা জায়েজ হবে না, ওটা হারাম, আওলাদ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা দিলেন, চলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ডাক্তারের কাছে যান, অনেকজন মনে করে আমরা মৌলবীরা খেলা করতে বলি, কোরআনে চারটা বিয়ে জায়েজ করা হয়েছে, আল্লাহ পৃথিবীর ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর গোটা বায়োরেটারটা আল্লাহ ভরে দিয়েছেন, আপনাদেরকে কোরআন শোনাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ গোটা বায়োরেটারটা ভরে দিয়েছে পৃথিবীর মানুষের জন্য, যাতে মানুষের কাছে বিপদ এলে সেটাকে ট্যাকেল দিতে পারে। শুনেলেন? এমন একটা দিন এসছে আজকে, 15 বৎসর বাচ্চা হয়নি কারো, এরকম লোক আছে না নাই কথা বলে, 10 বৎসর হয়নি, 15 বৎসর হয়নি, গাইনিক ভালো ডাক্তারের কাছে গেলেন কলকাতায়, স্যার আমার বাচ্চা হচ্ছে না, বলে চিন্তার কিছু নেই তো, এখন তো আধুনিকের যুগ, সায়েন্সের যুগ, অসুবিধা নেই, কি হবে মেশিনের মাধ্যম দিয়ে বাচ্চা হয়ে যাবে। বলবে দারুণ তো, কি করে? তোমার স্বামীর বীর্য নেওয়া হবে, অন্য একটা মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভ্রণটাকে তৈরি করে সিজার করে তোমার পেটে ভরে দেওয়া হবে বাচ্চার থলিতে, 7 মাস পরে বাচ্চাটাকে তোলা হবে। যদি বলেন এই বাচ্চাটা কি, শরীয়ত বলছে, ইসলাম বলছে এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা এবং হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা, আজকে এই পাপটাও আপনার সামনে হাজির হয়ে গেল। যদি বলেন ট্যাকেল দেবো, কিভাবে ট্যাকেল দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তোমরা সালাসা ওয়া রুবা, 2, 3 কিংবা 4টা পর্যন্ত তোমরা নিকাহ করতে পারো। কিসের জন্য বলেছেন 4টা? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, তিনি একটা প্রেস কনফারেন্সে বললেন, পার্লামেন্ট মে আইন পাস হোনি চাইয়ে, মুসলমান 5-5 বিবিয়ার 4-4 বিবিয়া রাখতে। আপনার কটা বউ আছে নাসির ভাই? একটাই। ও হো, আমারও একটাই, 4টা কার আছে হাত তুলেন তো, একটা নিয়ে বিপদের শেষ নাই, তাই না? সকাল হলে আলু নেই, পেঁয়াজ নাই, সাবান নাই, তেল নাই, আবার 4টা। আমার ভাই একটা নিয়ে ঝেবেলা শেষ নাই, আবার আপনি 4টা নেবেন? শুনেলেন? 4টা এই জন্যে জায়েজ, বিবির কাছে অর্ডার লিবারও প্রয়োজন লাগবে না, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন, বিবির কাছে এজেন্ট লাগবে না, দ্বিতীয় বিবাহ করতে পারেন। খিরায়ের অনেক ছেলেরা মনে মনে করছে, ভালো হুজুর এনেছিস, কালকে আর একটা করব, তুমি উমার খাবে আমি উমার খাবো, ইসলাম জায়েজ করেছে মানে এটা নয়। শুনো, তোমার স্ত্রী যদি বন্দা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি বংশ পরম্পরা রাখার জন্য আর একটা বিবাহ করতে পাবে, এটা হচ্ছে কোরআন। যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না,
তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, তোমার বাচ্চা হোক বা না হোক, কিন্তু আমার আল্লাহ হারাম রাস্তাকে কখনো ইখতিয়ার দেয়নি, কখনো তুমি হারাম রাস্তা ইসলাম কবুল করবে না, হারামটা হালাল কিয়ামত পর্যন্ত বলেন তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা, আমার বিধানের একটা জের জবরের পরিবর্তন তোমরা কিয়ামত পর্যন্ত পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত। ওই জন্য আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা আমাদের ইমানকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের কাছ থেকে নিজেদের ইমানকে বাঁচান আর উলামার সংস্পর্শে আসুন। দেখুন আলেমদের টাচে না থাকলে কতগুলো বিপদ ঘটে। আমাকে রোজার দু সপ্তাহ আগে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর বিয়ের দিন ঠিক করতে এসেছি, এখানকার মেয়েরা বলছে অমাবস্যার রাতে নাকি বিয়ে করা যাবে না। আমি বললাম মোটি করিস না বে, কালো ছেলে হবে, কি বলবো, এ তো আমরা মৌলবীরা জানি না অমাবস্যা বলে কি, আল্লাহর কাছে সব রাত্রিটাই সমান। কেন এই কথাটা বললে, আলেমদের টাচে নেই, উলামাদের টাচে নেই, কাদের টাচে আছে, এরা মেয়েদের হাদিস মেনে চলে, মায়েদের হাদিস মানে, নারীদের হাদিস মানে, উলামাদের হাদিস মানে না, কোরআন হাদিস মানে না। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক, জরুরি আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনাদিকে বলবো, আমার ভাই আমাদের বরকত না থাকার কয়েকটা কারণ আছে, তিনটে কথার ওপরে মুসলমানকে আমল করতে হবে, সবাই করবেন, কথা বলেন, কটা বললাম, তিনটে, ওয়াতিনাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। কোরআন বলছে ওয়াতিনাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আমি আল্লাহ যাদিকে মাল দিয়েছি সব থেকে প্রথমে কাচের গরিবের পেছনে খরচ করবে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে তোমার এলাকায় তোমার পরিবারে তোমার গ্রামে এতিমার মিসকিন কোথায় আছে, ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তোমরা দেখবে তোমাদের কাছে মুসাফির কারা এসছে। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরব্বিহি কাফুরা। আল্লাহ মাল কখন কারেন শুনেলেন, যারা অপব্যয় করে তারা হচ্ছে কোরআনের ভাষায় তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা, কথা বলেন, জাহান্নামী। আপনি কি করে জান্নাতে যাবেন যদি শয়তানের ভাই হয়, সে জান্নাতে যাবে কখনো না। শুনেলেন, আমাদের দেশের লোক না যাকাত দিয়াকে জুলুম মনে করে, ওষর দিয়াকে জুলুম মনে করে, মাদ্রাসাওয়ালারা হাত পাতলে যাকাতের লেগে অনেকজন লুকায়, লেখে নিয়ে যান যাদের বাড়িতে 7.5 ঘড়ির বেশি সোনা আছে আর যাকাত দেয়নি তারা যাকাতের মাল খাচ্ছে, সে যত বড় লোক হোক আর যতই ফুটানি করুক সে যাকাতের মাল খাচ্ছে। আজকে যে গরিবরা অনেক গরিব মানুষ বন্ধন লোন নিচ্ছে, এর জন্য দায়ী হবে বড় লোকরাও, এর জন্য পাপী হবে যারা যাকাত বার করে না তারা, যারা ওষর দেয় না তারা। 1 লাখ টাকা বস্তা যদি ধান হয় তাও 20 বস্তায় 1 বস্তা বার করে দাও, তোমার রিহাই নাই, ওষর তোমাকে দিতে হবে, যাকাত তোমাকে দিতে হবে। লাখে মাত্র 2,500 টাকা, লাখে কত বললাম, 2,500, 97,500 টাকা খাঁটি টাকা আপনার, জোরে বলুন সুবহানাল্লাহ। 7.5 ঘড়ি ওপরে শোনা, আমাদের দেশের লোক খুব চালা, বলেছে হুজুররা বলেছে 7.5 ঘড়ি হলে তবে যাকাত লাগবে, 7-এ ঠেকিয়ে রাখ তার বেশি কিনবি না, এটার নাম কি কায়দা। শুনেলেন, আপনি কিনলেন না মানে কার ঠকা হলো, আপনার বরকত হলো না। আর আমি বলে যাচ্ছি আপনি যদি যাকাত দেন এটাকে জুলুম মনে করবেন না, যদি এই বছরে কেউ যদি 8 ঘড়ি সোনার যাকাত দেয় পরের বছরে আল্লাহ তোমার দ্বারা 10 ঘড়ি সোনার যাকাত দেয়া করাবে, বিশ্বাস রাখুন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন দান করছেন
যখন দান করবেন একটা কথা মনে মনে ভাববেন, কাকে দেখে? মাদ্রাসাওয়ালাকে দেখে, ভিক্ষুককে দেখে, ফকিরকে দেখে, গরিবকে দেখে, যে আল্লাহ আমাকে দেনেওয়ালা করেছে, আমাকে হাত পাতনেওয়ালা করেনি, এটা ভাববেন, চোখ দিয়ে পানি আসবে আপনার। রাতের বেলায় শুয়ে অনুভব করবেন, সারাদিন ব্যবসা করছেন, আপনার দরজায়, আপনার অফিসে, ব্যবসার অফিসে তিনটে মেয়ে এসে দাঁড়িয়েছে, একজন বললে, দাদা আমার মেয়ের বিয়ে আছে। আপনি বলেন, ওই অত দিতে পারবো না, যাবো না। আপনি এটা বললেন, ওই জায়গাটাই যদি আপনাকে দাঁড় করিয়ে দিত আল্লাহ কি হতো একটু ভাববেন, ওই পজিশনটা যদি আপনার হতো, ওই বৃদ্ধ মেয়েটা যদি তোমার মা হতো, তোমার বোনের জন্য হাত পাততো, তাহলে কি হতো? ওই জন্য ঘুরিও না, আল্লাহ যতটা যোগ্যতা দিয়েছে ততটা দাও। ইসলাম তোমাকে সব দান করতে বলেনি, মধ্যম পন্থা ইস্তেমাল করতে বলেছে, যতটা প্রয়োজন আছে তোমার ততটা দাও। ওই জন্য কোরআনে আছে, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আপনার হালাল টাকার দ্বারা আপনি গান বাজনা করছেন, মদেতে টাকা উড়াচ্ছেন, জুয়াতে টাকা উড়াচ্ছেন, লটারিতে টাকা উড়াচ্ছেন, মদেতে উড়াচ্ছেন, গাঁজায় উড়াচ্ছেন, ইসলাম বিরোধী কাজে আপনি টাকা উড়াচ্ছেন। ইন্নাল মুবাত্তিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি চলুন, এই কাজগুলো করলে আল্লাহ মাল কেড়ে নেবেন, আর তারা হবে শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের ভাই। আমার ভাই, আপনি অপব্যয় করছেন, আপনার মালটা শুনেলেন, ব্যয় কোথায় করবেন? ভালো কাজে, আল্লাহর রাস্তায়, দিনের পথে। আপনার গ্রামের একটা ছেলে বই কিনতে পাচ্ছে না, তাকে দিলেন কি? তাকে দিলেন 50 টাকা, তাকে দিলেন 500 টাকা, এলা বই কিনবা, আপনি নেকি পাবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের বিয়ে দিতে পাচ্ছে না, তাকে আপনি টাকা দিলেন, এলেও মেয়ের বই কিনে নাও, তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আল্লাহর কসম আপনি নেকি পাবেন। টাকা দান করলে আল্লাহর রাস্তায়, দিনের পথে খরচ করলে তার বদলা পাওয়া যায়, তার হিসেব লাগে না। আল্লাহর কসম, যারা ফজুল খরচ করবেন আমার আল্লাহ হিসেব নেবেন, রিহাই নাই। অপব্যয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অপচয়, কেউ অপচয় করবেন না। খানা, আপনার সামনে যে খাবারটা আল্লাহ দিবেন সেটা অপচয় করবেন না, অপচয় খুব খারাপ। অপচয় কি? আপনি জালসায় আজকে খানা খাইয়েছে, বিরিয়ানি খাইয়েছে, ভাইয়েরা আপনি খেতে বসেছেন, আপনার যতটা প্রয়োজন নাই তার বাইরে আপনি নিয়েছেন, যতটা পারলেন খেলেন, প্লেট থেকে যখন উঠে যাচ্ছেন তখন দেখে মনে হচ্ছে যেন কোনা কুত্তা খেয়ে উঠে গেল। রাগ করবেন না, বাস্তব বলছি, প্লেটটা চাটলি চেটে পরিষ্কার করলে না, আঙ্গুলগুলো চুষলে না, তুমি আঙ্গুলগুলো চুষে পরিষ্কার করলে না, তুমি বলছো যে আমার মালে বরকত হয় না কেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, প্লেটটা চেটে পরিষ্কার করো, আঙ্গুলটা চুষে লাও। কেন? হাতের মধ্যে যদি ভাত লেগে থাকে প্রত্যেকটা ভাত তোমার পেটে যাবে, হাতে যদি ভাত লেগে থাকে আর আপনি গিয়ে ড্রেনে হাতটা ধুয়ে দিলেন, সেই পানি বয়ে চলে গেল পায়খানা পোষাবের রাস্তায়, এক একটা দানা তোমাকে বাদদোয়া দিবে, আর আল্লাহ তখন রুজিকে আপনার কুমিয়ে দেবেন, কেড়ে নেবেন। ওই জন্যে রুজির মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু যদি রুজির কেউ অপব্যবহার করে তখন আল্লাহ রুজি কেড়ে নেয়। প্লেটটা চেটে খাও, প্লেটে যেন একটাও মাল না পড়ে থাকে। খানা, নবীজির সুন্নত, এক ভাগ খানা, এক ভাগ খালি, এক ভাগ পানি থাকবে তোমার। আমাদের দেশের লোক বিয়ে বাড়িতে খেতে বসলে গলা পর্যন্ত চালিয়ে দিয়েছে, যে ঘরে এসে শুয়ে আছে ফ্যান চালিয়ে, বউ বলছে উঠো গো উঠো গো, আজান হয়ে গেছে জোহরে, পড়ে পড়বা, গলা পর্যন্ত খেয়েছে, পড়বে কি করে? নামাজ ইবাদত তো হবে না পেট ভরে খেলে। ওই জন্য নবীজির সুন্নত মোতাবিক খান, ইবাদত হবে, শরীর ভালো থাকবে, ইবাদতে মন লাগবে। যদি তুমি সুন্নতের খিলাফ চলো, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নতের ওপরে পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনার প্রতিবেদনে লিখেছেন,
আমি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে খাবারটা খেতাম ওটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাসে খেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিলেবাসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে খেজুর খেতেন, খেজুর, আর তার সঙ্গে আর একটা দামি জিনিস খেতেন, সেটা হচ্ছে শাহাদ, মধু। জোরে বলুন সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর সকালবেলায় হাতে করে নিয়ে চেটে মধু খেতেন। তিনি পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের তলায় মধু নিয়ে চেটে খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর আখলাক। তবে তারা মহান ব্যক্তি হয়েছে। পৃথিবীর যতগুলো মহামানব আছে, পৃথিবীর যতজন মহাপুরুষ দুনিয়া থেকে গুজরে গেছে, তারা সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন একজন মানুষ যার বদনাম পৃথিবীর কেউ করতে পারেনি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলেন হুজুর তসলিমা নাসরিন করেছে, যদি বলেন হুজুর বেঈমান কাফের করেছে, এদিকে নিয়ে তো দিন নয়, কি বুঝলেন? আপনাকে জানতে হবে সেই লোকটাকে। ফেরাউনকে যদি দামি লোক বলেন আপনি, তাহলে আপনি কখনো দামি হতে পারেন না, ঠিক কি না? কথা বলেন, দামি লোক তাকে বলবেন যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। আল্লাহর কসম, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তলোয়ার থাকতো সবসময়। কি থাকতো? কি থাকতো? তলোয়ার। এটা নবীজির সুন্নত, তলোয়ার রাখতেন। নবীজি 63 বছরের জীবনীতে, মানুষ তো দূরের কথা, নবীজি তলোয়ারের দ্বারা, নবীজির ভাষার দ্বারা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি প্রমাণ দেব, আমার মোবাইল খুলে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো, এখুনি রেকর্ডিং শোনাব। গতকালকে ফোন করেছে আমাকে সন্ধ্যেবেলায়, যেমনি ফোন ঢুকেছে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর আসেনি। দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর এলো না। তৃতীয়বার দিলাম, উত্তর এলো না। চতুর্থবারে তার কাছ থেকে যে কথাটা ভেসে আসছে সেটা কি জানে? মাই আজিজ চিস্তি বল রাহা হু উড়িষ্যা সে, আমি উড়িষ্যা থেকে আজিজ চিস্তি বলছি, আমার নাম আজিজ চিস্তি। আমি তাকে বললাম, ভাইজান আমি তো আপনাকে তিনবার সালাম দিলাম, উত্তর দিলেন না। বলে যারা ওহাবি কাফের হয় তাদেরকে সালাম দেওয়া যায় না। আমি বললাম, সালামটা কি তোমার বাপের কালাম? ও তো আল্লাহর কালাম। সালাম দেওয়া সুন্নত আর উত্তর দেওয়া ওয়াজিব আমার ভাই। আমি আপনাকে সালাম দিয়েছি, কি বলছে শুনেলেন? আপনার বাপ কাফের ওহাবি, আপনি কাফের ওহাবি। আমি বললাম কেন? বলে আপ গুস্তাকে রসুল হ্যাঁ। আমরা হামনে কিয়া গুস্তাকি কি বতাও? বলে ইয়ে মালুম নেই, মালুম তু ফির মেরে কো কাফির কেসে বাতা দিয়ে আপনি ফতোয়া লাগা দিয়া। আমি কি করেছি সেটা বলো, নবীজির বিরুদ্ধে কি বলেছি? কি বললে? আপনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই একজন মানুষ। আমি বললাম আমি বলিনি, কোরআন বলছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বলিনি, কোরআন বলছে। দিয়ে বলল কোথায় আছে? আমি খুলো সুরায়ে কাহাব একবারই শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিবু তারই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলে গিয়ে দেখবেন সুরায়ে কাহাব শেষ আয়ে খুলে দেখবেন, তারপরে ইয়াসিনকে গালি দেবেন। এটা আমি কোরআন শুনালাম, সুরায়ে কাহাব শেষ আয়ে। আমাকে বললে আপ গুস্তাকে রসুল হে, আপনে বাতায়া
किसके बारे में? खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह के बारे में। आमी बोले छी जदि केउ आजमीर शरीफ बोले शरीफ बोला जाबे ना, आजमीर के शरीफ बोला जाबे ना, एटा चैलेंज। आपनी बोलते पारे खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह जबरदस्त अल्लाहर ओली बरहक, एर मध्य कोनो सन्देह नहीं। किंतु आमी बोले छी ओ चिश्ती जी, जरा ये तो सुन लो, तुम्हाके शुद्ध नई तुम्हार चौदह पुरुष जत मौलवी आछे सकल के आमी चैलेंज करलाम कियामतेर सकाल पर्यन्त एकटा किताब निये एसो जेखाने खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह लिखे गेछेन आमी दुनिया थेके विदाय नेवार पड़े आमार मजार करबी, आमार मजारे चादर चढ़ाबी, आमार कबरे सिजदा करबी, आमार काछे भालो मंद चाइबी, एकटा तिनार भाषा निये एसो लिखे गेछेन तिनि। पृथिवीते पाबेन ना मुसलमान। আমি তাকে বললাম শোনো খাজা বাবার মাজারে চাদর চড়ানোর আগে খোঁজ লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই তাকে একটা কিনে দাও অনেক বেশি লাভ পাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোমার পাশে বাড়ির পাশে গরিবের, তোমার বাড়ির পাশের মায়ের যার একটা নামাজ পড়ার চাদর নেই সেই মাকে একটা গায়ের চাদর কিনে দাও, বোরকা কিনে দাও, অনেক বেশি নেকি পাবে। আমি এটা বলেছি আর বলবো। আমাদের দেশের মুসলমান কিয়াম নিয়ে মারামারি করে, স্টেজে মারামারি হয়, মসজিদে মারামারি হয়। আমি কালকে বলে এসেছি, আমি আর আগে ফুরফুরার মাটিতে বসে বলে এসেছি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার ওসিয়ত নামাটা ভালো করে পড়ো, ওই মূর্খ মৌলবীকে বলবো ভালো করে পড়ো, তিনি লিখে গেছেন মুস্তাহানান করলে ভালো না করলে কোনো দোষের নাই। এখনকার কিছু পাঠা বেরিয়েছে তারা বলছে কিয়াম না করলে গুনাহ হবে, কিয়াম করাকে ফরজ করে দিয়েছে, অথচ তাদের কাছে নামাজ পাঁচ ওয়াক্তের ফরজ নয়। জলসায় দাঁড়িয়ে কিয়াম করে অথচ সেই যুবকটা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, কিয়াম দিয়ে করবি কি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনাকে বলে দিই, আপনাদের এখানে ধরলেন খিরায় একটা লোক মরেছে, মসজিদে এলান হলো অমুক ব্যক্তি মারা গেছেন, জোহরের নামাজের পরে তার জানাজা হবে, এলান হয় না? হয় না, এলান হলো, সব ভাই আত্মীয় স্বজন হাজির, জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে, যারা মুসল্লি আছে উজু করে তারা মসজিদে চলে গেল, আর যে মালকটা জানাজা পড়বে তারা উজু করে জানাজার ময়দানে হাজির। আমার আব্বাজিকে পেলে কোনোদিন জিজ্ঞেস করবেন, আমরা বাপ বেটা আমাদের এক আত্মীয় মারা গেছে, খবর পেলাম কখন জানাজা হবে, বললে আসরের নামাজের পরে। আমরা ঠিক আছে, নামাজের আগে গেলাম মসজিদের ভেতরে উজু করে বসলাম, আসরের নামাজ হবে তারপরে জানাজা হবে, নামাজ পড়লাম, বেরিয়ে এসে দেখছি যারা মুসল্লি আছি তারা, আমরা বেরিয়ে এসে দেখছি তিন কাতার বেনামাজি দাঁড়িয়ে আছে ফার্স্টে, নামাজিরা পেছনে বেনামাজিরা সামনে জানাজা। কত সুন্দর দোয়া হবে! শুধু তাই নয়, আমাদের মতো বাপ বেটা দুজন মোলবি আছে, আমরা কাফের তাই তো নাকি মনে হয় আপনাদের? দুজন দাঁড়িয়ে আছি, তাদের ইমাম আছে, কিন্তু সেইখানে জানাজার নামাজ পড়াচ্ছে কে জানে? এক দাড়ি চাচা ভণ্ড পীরের বেটা, অথচ সে ফরজ নামাজটাও মসজিদে পড়ল না, ফরজ নামাজটাও আদায় করল না, এলো গাড়ি থেকে নেমে পা ধুয়ে জানাজা পড়ালে। আমার এক চাচা বললে শালা জামাজাটাই শেষ হয়ে গেল, যা আই নামাজ হলো না, কষ্টটা ওই জায়গায়। মুসলমান ফরজ ইবাদত নিয়ে মারামারি নিয়ে, কিন্তু মারামারি আছে কি নিয়ে? হাত বাঁধা নিয়ে, নামাজ নিয়ে, দোয়া নিয়ে, কবরে দোয়া নিয়ে, জানাজার পরে দোয়া নিয়ে। ওগুলো নিয়ে করবি কি? জানাজার নামাজের পরে দোয়াটা কেউ দেখাতে পারবে? ফরজ ওয়াজিব সুন্নত নফল কি আছে? কেউ যদি করে দেয় কি হয়েছে? তা করেছে, ঠিক আছে, কেউ যদি না করে কোনো দোষের নাই, অসুবিধা কিচ্ছু নেই। সেদিন আমি হুগলিতে ছিলাম, বললে হুজুর কিয়াম করতে হবে, আমলে কে বললি তুই? আমি করব না, হাম নেই করেগা।
বলে আমাদের ইমাম করবে, আমি করবি, আমি নেমে চলে যাব, তারপরে যা পারবি যা আগুন লাগাবি লাগাবে। আমি বলেও দিলাম কি আম মুস্তাহানান, করলে ভালো না করলে কোনো দোষের নাই। বিশ্বাস করো, আমার পরে যে ইমাম সাহেব কিয়াম করলো সে আমার বিরুদ্ধে বলেনি, সেটা বলেনি ইমাম সাহেব ইয়াসিন ভাই ভুল বলে গেল, বলতেও পারবে না। আজকে কষ্ট লাগে এই জায়গায়, দুঃখ লাগে, আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবী, তারা শুনে রেখে দাও, তারা দিলেতে গেতে লাও, আমি পীর বিরোধী মৌলবী নই, আমি সিস্টেম বিরোধী মৌলবী, আমি হচ্ছি, শুনেলেন আমি কে, আমি হচ্ছি নিজে একটা পীরের বেটা। কারা জানে? এই হুজুররা জানে আমি পীরের বেটা। আমার আব্বাজি বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি দারুলুম দেওবাদের হাদিসের উস্তাদ শাইখুল হাদিস, তিনার খলিফা হচ্ছে আমার আব্বাজি। আর আমি হচ্ছি সেই পীরের বেটা। আমি কেন পীর? এ তো আমার আব্বার মুড়ি দেয় দেখেন এগুলো, নাসির ভাই ঠিক বলছি তো? কিন্তু আমি হচ্ছি পীরের বেটা, আমি পীরের বদনাম করতে যাব কেন? আমার আব্বাজিকে একদিন বললাম, হুজুর আমি আমার আব্বাজিকে মাসায় বসে বললাম, আপনি যে পীর হয়েছেন তা লোককে বলছেন না যে আমি পীর হয়েছি, আপনার এত মুরিদ আছে ভালোবাসার লোক, ও যে পীরদের অবস্থা দেখে ভয়, আর আমি বলি নাই যে আমি পীর হয়েছি। বিশ্বাস করুন, আমার আব্বাজি বলছিলেন পীরদের অবস্থা দেখে আমি আর ভয়ে বলিনি যে আমি পীর হয়েছি। আমার আব্বাজি কোনোদিন কেউ কি বলেনি যে আমি খিলাফতি পেয়েছি। বিশ্বাস করুন, পীরকে চিনতে শিখুন। আমার বাবাজি আল্লামা আজিজুল হক কাসমি সাহেব পাশকুড়া মাদ্রাসায় আছেন, হক্কানি পীর, ওই রকম পীরকে চিনেন, কানা পীর আর ঢেলা পীরকে চিনবেন না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মানুষ এমন এমন মানুষকে পীর মনে করছে যাদের মধ্যে ইলম নেই, কালাম নেই। বীরভূম ডিস্ট্রিক্টে চলুন একজন আছে, আমি জায়গাটার নাম করব না, মেয়েদিকে দিয়ে পা টিপা করা, এদের থেকে সমাজকে দূরে রাখুন। আজকে কষ্ট লাগে, যতগুলো আহলে সুন্নাতুল জামাতের মলবী আছো, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম মেদিনীপুরের মাটিতে, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের যতগুলো আছে, যারা বলছো হাম আহলে সুন্নাতুল জামাত সে তাল্লুক রাখতে হ্যাঁ, হাম তুমি চ্যালেঞ্জ করতে হ্যাঁ, এক প্রুফ লাকে দো, তুম আচ্ছা সে পড় লেনা। আহমদ রজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর ২৪ পৃষ্ঠা নম্বর ৪৯৭, তিনি সেইখানে লিখেছেন, করাচি থেকে ছাপা হয়েছে পাকিস্তানে, সেখানে লেখা আছে, কোন মেয়ে কই আগর ঔরত মজার মে জানা তো দূর, আগর নিয়ত ভি কর লে তো ইয়ে নাজায়েজ আর হারাম হ্যায়। কোন মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা, পড়ে লিখছি কি বুঝলে, শুনেলেন আমি কি বললাম? শুধু প্রথমেই বলেছি, শুধু ঠাকুরের প্রসাদ লয়, আল্লাহ ছাড়া যে কোনো কেউ, কবরের নামে হোক পীরের নামে হোক, যেগুলো মাজারে গরু ছাগল দেওয়া হয়, মাজারে মুরগি দেওয়া হয়, এক হাজার বার বিসমিল্লা পড়ে জবাই করলেও সেটা শরীয়ত সম্মত বৈধ হবে না, যেহেতু আল্লাহ ব্যতীত। আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ আছে, তারা বলে মৌলবি কিছুই জানে না, মুরগিটা এই কুরবানি তো আমরা নিজের নামে দিই, কে বললো তোকে নিজের নামে দেয়? কখনো নয়, ইয়াসিনের পক্ষ থেকে ওয়াস্তে আল্লাহ, কথাটা বলেন ঠিক কি না? আব্দুর রহমান দিচ্ছে নিজের পক্ষ থেকে ওয়াস্তে, কার কথা বলেন? আল্লাহ, আল্লাহর ওয়াস্তে দিচ্ছে। আমার ইয়াসিনের আমার নামে কুরবানি হয় না, বিসমিল্লাহি ইয়াসিন বলা হয়, কি বলা হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবং নিয়ত থাকে আল্লাহর ওয়াস্তে। নিয়ত কি থাকে? আল্লাহর ওয়াস্তে। নিয়ত যদি পীরের নামে হয়, নিয়ত যদি গাছের নামে হয়, নিয়ত যদি কবরের নামে হয়, আমার ভাইরা যারা কবরে চাদর চড়াও শুনে নাও, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্তর চাদরে ঢেকে যেত, ঠিক কি না? কথা বলে আমার নবীর কবরে জায়েজ নেই,
পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমার রসুলের কবরের পাশে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না। মেয়েদের মাজারে যাওয়া হারাম, নিয়ত করাটাও হারাম, লেখে নিয়ে যান। যদি বলেন কেন, আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনাদের এখানে এই এলাকায় স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাইতো নাকি? যেতে পাবে? উলামাদের কাছ থেকে ফতোয়া আছে, তাতে দেওবান্দি হোক, বেরেলি হোক, আজানগাছি হোক, ফুরফুরা হোক, প্রত্যেকটা মৌলবির ফতোয়া হচ্ছে মেয়েদের কবরস্থানে যাওয়া, স্বামীর কবরে যাওয়া হারাম। ঠিক কিনা কথা বলে? যদি স্ত্রী স্বামীর কবরে না যেতে পায়, বিটি যদি বাপের কবরে না যেতে পায়, ইয়াসিন মারা গেছে তোমার স্ত্রীর কাছে, আমি পরপুরুষ, আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? তাহলে তোমার বউ মাজারে কি করে যাবে, তোমার স্ত্রী মাজারে কি করে যাবে? দুটো জিনিস হয় জানতে হবে, তোমার স্ত্রীর কাছে পীরের হক বেশি তোমার থেকে। যদি বলো না আমার হক বেশি, তাহলে পীরের কবরে মেয়েদের যাওয়া হারাম। কেউ যদি নিয়ত করে যায় যে নিয়ত করে আজমির যাচ্ছি জিয়ারত করতে, এটা শরীয়ত সম্মত নয়, নিয়ত করে যাওয়া যাবে না। আমরা উলামারা যাই দেওবন্দে, ঘুরতে যাই, কখনো কোনো কাজে যাই, আমরা মাজারে কাশ্মীতে গিয়ে আমরা জিয়ারত করি, ওটা নিয়ত নয়, আমরা গেছি কোনো কাজে, জিয়ারত হয়ে গেল। আমাদের আকাবিররা শুয়ে আছে। আমি যদি আজমিরে যাই তো সময় পেলে, যদি সামনে দিয়ে পেরিয়ে যাই, সময় পাই, অবশ্যই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করব। তা বলে এটা নয়, আমি নিয়ত করে পেশাল করে যাব, এটা শরীয়ত সম্মত নয়। বাপের কবর জিয়ারত করে না বলছে, পীরের কবর জিয়ারত করব। আরে মেদিনীপুর হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে এরা বাসে করে বের হয়, আজমি শরীফ যাব, অথচ এক ওয়াক্তের নামাজ পড়ে না। আগে খাজা বাবার জীবনীটা পড়, যিনি বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জতের নামাজ কাজা করেনি। আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, তোর মতো মুরিদকে খাজা বাবা কি করবে? জুতো মারবে। তোর মতো মুরিদকে জুতো মারবে, অত সহজ নয়। আপনাকে দেখিয়ে দেবো, বিসমিল্লাহির রহমান, আমার মোবাইলে আছে একজন, আমি নাম করে বলেছি, অনেকজন গালি দিয়েছে, আমি নাম করতাম না, কোনো জায়গায় নাম করি না, কেন করেছি? সেই লিস্টে আমার বাপের নাম দিয়ে আছে। আমার বাপকে কেউ গালি দিলে আমার গায়ে লাগবে না? লাগবে না, লাগবে, আমার বাপের নাম আছে। ফুরফুরার একজন হুজুর ওমর সিদ্দিকী সাহেব, তিনার ফরম ছাপিয়েছে, ফরম এলাকা আছে, বর্তমান যুগে কিছু অশুভ মৌলবি বেরিয়েছে, তাদের সঙ্গে আমি জলসা করি না। এক নম্বরে নাম আছে মুফতি আব্দুল কাইয়ুম, তার ভাই আব্দুল মতিন। তৃতীয় নম্বরে নাম আছে আমার বড় ভাই জয়নাল আবিদিন সাহেব। চতুর্থ নম্বরে নাম আছে মোল্লা সৌরভ আলী খান সাহেব। পঞ্চম নম্বরে নাম আছে মৌলবি শওকত সাহেব, আমার আব্বাজি। এগুলো হচ্ছে অশুভ লোক। ষষ্ঠম নম্বর, ছ নম্বরে নাম আছে আপনার পিয়ারডাঙ্গা শরীফের আলী আসগর সাহেব। এরকম করে নটা মৌলবির নাম রাখা আছে যাদের সঙ্গে আমি জলসা করি না। আর আমি বলেছি, আমি যতদিন জলসা করছি, আমার বাপ 52 বছর জলসা করছে, আমার আব্বাজি, আজ পর্যন্ত কেউ কি জিজ্ঞেস করেনি কোন বক্তা আছে? আর আমি শওকতের বেটাও জিজ্ঞেস করি না কোন বক্তা আছে, যেই থাকুক কোরআন হাদিসের কথা বলবো, ভয় কি আছে? সে কোরআন হাদিস বলবে, আমিও বলবো, কোনো অসুবিধা নেই। আমি চব্বিশ পরগনায় জলসা করেছি, তোহা সিদ্দিকী সাহেব ছিলেন, আমাকে বুকে জড়িয়েছে, এই লোকটা, এই মৌলবিটা হক কথা বলে। আপনারা শুনে যাবেন বায়ানটা, আমি তো গল্প বললাম, এই লোকটা হক কথা বলে, তিনি নিজে বলেছেন, এটার থেকে গর্ব আর কি হতে পারে? আমাকে বুকে জড়িয়েছে, আমাকে বলেছে আমার যে বডিগার্ড আছে, পিয়ে আছে, তোমার গাড়িতে জলসা শুনে, এটা আমি খুশি হলাম। আপনারা আরো শুনলে অবাক হবেন, আমার কাছে প্রুফ আছে। আমি জলসা করে যাচ্ছিলাম মেদিনীপুর থেকে কোলাঘাটে, শেরে পাঞ্জাবে দাঁড়িয়েছি চা খেতে, সঙ্গে সঙ্গে দুটো মেশিন গানওয়ালা লোক এলো, বডিগার্ড, এসে আমাকে বললে সালাম আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম সালাম। একজন বললে হুজুর আমার বাড়ি বীরভূমে,
একজন বললে আমার বাড়ি মুর্শিদাবাদে, আপনার বড় ফ্যান, একটু আসবেন আমাদের সাথে। মনে কেন বলে স্যার আসুন না। কোথায় বলে নিয়ে আসুন। আমি বলে দিল মেরে তো দিবে না, যাই হোক কি করে দেখি। নিয়ে গেল কামরার ভেতরে ঢুকালো। কামরার ভেতরে ঢুকে দেখলাম ফিল্মের একজন বড় আর্টিস্ট বসে আছে, তার নাম হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাকে ঢুকা মাত্র দাঁড়িয়ে গিয়ে নমস্কার করলে, স্যার আপনি মহান ব্যক্তি। আমি কেন বলে আমার বডিগার্ডরা আপনার জলসা শুনে গাড়িতে, আমি মাঝে মাঝে শুনি, খুব ভালো কথা বলেন। আমি বললাম আপনার জন্য দোয়া রইল আমার তরফ থেকে, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, যদি ইসলামের জন্য কবুল করে। আমি চিনি না কিন্তু দেখুন বিশ্বাস করুন, তার কাছেও আমি একজন কাফের লয়, কিন্তু একটা মুসলমান মৌলবি হয়েছে কাফের ফতোয়া দিচ্ছে আমার। আমাদের বাপ ব্যাটাকে আমার আব্বাজি জীবনে জিজ্ঞেস করেনি। আমার আগে চাপার আগে কি বললেন, মৌলবি শওকত সাহেব জীবনে গুনে পয়সা লাইনি, এটা রেকর্ড। পশ্চিমবাংলার কোনো বাপের বেটা বলতে পারবে না তার কাছে গুনে পয়সা দিয়েছে। এখনো পর্যন্ত বহু মানুষ আমাকে সেদিনে বলছিল, আমি জায়গার নাম করব না, যদিও এই জেলা নয় অন্য জেলা, বলে জানিস ওই গ্রামে আমাকে 100 টাকা দিয়েছিল, 100 টাকা 10 বছর আগে যখন বক্তারা 10,000 পেয়েছে 100 টাকা দিয়েছিল। তারপরেও কেউ কি বলেনি, তারপরেও তাদের দাওয়াত নিয়েছে, তারপরেও তাদের লেগে দোয়া করেছে। কিন্তু আমি শওকতের বেটা, আমি সেটা মেনে নিতে পারি না, আমি ওই আখলাক নিতে পারিনি। সেই মানুষটাকে বলছে অশুভ মানুষ। এখনো পশ্চিমবাংলার বহু বক্তা, আমি কারো নাম করব না, যারা স্টেজে আমাদের মতো ফুটানি করে, আমরা কিতাব পড়াতে গেলে আমাদেরকে 50 বার মুতালা করতে হয়, আর মৌলবি শওকত সাহেবের সম্পর্কে অনেকজন জানে না। মিজান নহমির হিদায়তুন নুকাপিয়া সব মুখস্ত আছে ইবারত গুলো আমাদের চোখের সামনে, আমাদের ছাত্রদিকে ডাকলে আমাদের বুক কাঁপে, তিনি মুখস্ত শুনায়। এখনো গর্দনটা গোটায় মুখস্ত করে দিবে, মুখস্ত বলে দিবে। 80 বছর বয়স হয়ে গেল, 78 বছর, সব মুখস্ত আছে। আমি অবাক হই আল্লাহ কত দিমাগ দিয়েছে, এখনো পর্যন্ত কিতাবগুলো ভুলেনি। এ হচ্ছে ইলিমবালা বক্তা, আর আমরা হচ্ছি ফুটানিবাজওয়ালা বক্তা। ওই জন্য পার্থক্য আছে, আলেম চিনেন, শ্রদ্ধা করেন, পীর চিনেন, হক্কানি আলেম চিনবেন। যদি বলেন আমি, আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে, 100টা মৌলবি আর 100টা হুজুর আর পীর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোকা দিয়েছ, প্রতারণা করেছ, প্রবঞ্চনা করেছ, ধরা পড়বে কেন? কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়ায়াশতারুনা বিহি থামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকবে যারা নিজেদের পেটের জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মলবিদের গেরে বান্টা ধরে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমার মতো কটা মলবি যে ধরা পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না, ধোকা প্রতারণা। আজকে দেখুন, আরে আপনারা বলছেন, নাসির ভাই বলছে একটু তফসির শোনা, আরে ভাই তফসির শুনি শুনি আমার আব্বা বুড়ো হয়ে গেল, কিন্তু কওমের পরিবর্তন হলো না, কষ্ট লাগে, কত তফসির শোনাবো। আমার জলসাগুলো খুলুন, প্রথম দিকে আমি তফসিরই করেছি, আজকে তফসির করতে গেলে কষ্ট হয়, সুরেতে জীবনটা পেরিয়ে গেল, আর এরা সুর শুনে চোখ মুজে ঘর চলে গেল, বুঝলি কি কিছুই বুঝেনি। আপনাকে হারাম হালালটা বুঝাতে পারলাম না, এর থেকে দুঃখ আর কি হতে পারে। আমি সেদিনে বলছিলাম, আপনি 52 বৎসর জলসা করলেন, এখনো পর্যন্ত মেয়েদের মড়া ঘর বন্ধ হলো না, মড়া ঘরে ভিড় বন্ধ হয়েছে কথা বলে। আমার আব্বাজি বললে, আরে কি বলবো জানিস, আমি কম্বলা বলেছি রে, আজকে মরে গেলে আমার কষ্ট থেকে যাবে, এত বলেছি মায়ের দিকে, মড়া ঘর বন্ধ হলো না। কেন হয়নি? আমরা সচেতন লয়। আজকে বলেছি বেইমানরা চারিদিক দিয়ে কামিয়াব হয়ে যাচ্ছে, আমরা নাকাম হয়ে যাচ্ছি। কেন নাকাম হচ্ছি? আমরা নর্মেল, যদি মৌলভীরা বলে
মলবিদের কথার কোনো দাম নেই। আজকে দেখুন হাজার হাজার যুবক যুবতী নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে মোবাইলের দ্বারা বিবাহের আগে। অবাক হবেন, মেদিনীপুরের নয়, যে কোনো জেলার একটা ছেলে অন্য রাজ্যে থাকে, আমাকে রোজার আগে ফোন করেছে, হুজুর আমার বিরাট রোগ হয়েছে, একটু বলে দিতে পারবেন কি করব, কি হয়েছে? বলে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, কিন্তু গোসল করে গোসলখানা থেকে বেরুলে আমি বুঝতে পারি লুঙ্গিতে আমার বীর্য বেরিয়ে আসে। আমি বললাম তুমি হস্তমগ্ন করো, পাপে লিপ্ত আছো। সে বলে হুজুর বুঝলেন কি করে? আমরা আরবি কিতাবে আমরা পড়েছি এই রোগের মূল ধনটাই এইটা, তুমি এটা উদাহরণ দিচ্ছে, তোমার এই রোগের মামলা হচ্ছে এটা। বলে হুজুর বাঁচব কি করে? আমি বললাম বাঁচার উপায় একটাই, তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করতে হবে। ছেলেটা কাঁদতে লাগলো, হুজুর আপনি সত্য কথা বলেছেন, এই মোবাইলটাই আমাকে পাপ করাচ্ছে। আমি বললাম তুমি চার মাস তোমার মোবাইলকে রাতের বেলায় হারাম করে দাও, সুইচ অফ করে আলমারিতে ভরে দাও, তুমি এই পাপ থেকে বেঁচে যাবে। তাকে সাজেশন দিলাম, প্রত্যেকটা মা বাবাকে বলবো যদি স্কুলের নোটের প্রয়োজন পড়ে দিনের বেলায় নোট করুক, রাতের বেলায় মোবাইল কেড়ে নিয়ে তোমরা আলমারিতে চাবি মারো, সকাল হলে নিবি, তবে তোমার ছেলের যৌবন বাঁচবে, তোমার মেয়ের যৌবনটা বাঁচবে। হাজার হাজার যুবক যুবতী আজকে রাস্তাঘাটে ফ্রি ফায়ার খেলছে, ফ্রি ফায়ার। আমি মুসলমানের কথা নয়, বীরভূম ডিস্ট্রিক্টের দুবরাজপুর বলে একটা জায়গা আছে, একটা মুসলিম হোটেল আছে, আমি রাতের বেলায় জলসা শেষ করলাম 12টায়, চা খেতে বসলাম, বসেছি তো একটা হিন্দু পরিবার ডুবলো, বাপ এবং তিনটে মেয়ে এবং স্ত্রী, কি বললাম, বাপ স্ত্রী তিনটে মেয়ে, তাদেরকে নিয়ে তিনটেই মেয়ের হাতে মোবাইল, স্ত্রীর হাতেও মোবাইল। ঢুকি টেবিলে বসে, খানার অর্ডার ফর্ডার নাই, ঘাটতে লেগেছে। বাপটা তিনবার জিজ্ঞেস করলে, মা কি খাবি, তুমি কি খাবে, মা কি খাবে, কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি। কি বললে জানেন? আমাকে বললে, মলি সাহেব আপনি মনে হয় জলসা করেন, দিনের কথা বলেন, একটু বলবেন, এই কথাগুলো আলোচনা করবেন, যে কিছুদিন পরে বুবা হয়ে যাবে, এই ছেলে মেয়েরা বুবা হবে, কথা বলবে না, মেসেজে বলবে আমাকে ভাতটা দে, মেসেজ করে বলবে আমার খাবারটা লিয়ে আয়, এমন পরিস্থিতি দাঁড়াবে মানুষ বুবা হয়ে যাবে। যে মায়েরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দাও আমাকে জ্বালাই বলে, আপনাদের মনে পড়ে না, নাসির ভাইয়ের মনে পড়বে, আমাদের মনে পড়বে, আমরা সকালবেলায় হাডুডু খেলেছি ছোটবেলায়, ঠিক কি না? গুলিডান্ডা মনে নেই অনেকে, গুলিডান্ডা খেলেছি, কি শৈশব কাল ছিল আমাদের, সকালবেলায় উঠে চল ড্রেনে মাছ ধরতে যাব, মাঠে মাছ ধরতে যাব, আমি নিজে ধরেছি মাছ। আজকে খালি আমাদের বাচ্চা দিকে দেখি আর অবাক হয়, কষ্ট লাগে, সকাল হলে বাচ্চার হাতে মোবাইল, সন্ধে হলে মোবাইল, মা কাজ করছে, মাকে জ্বালাবে বলে ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, এদের ব্রেনগুলো হ্যাং হয়ে যাবে। যে যুবকরা যে মেয়েরা মোবাইলে গেম খেল সম্পূর্ণ হারাম, মোবাইলের গেম খেলা হারাম, আঙ্গুলের যে কোনো খেলায় শরীয়ত সম্মত হারাম, কিরাম খেলা, তাস খেলা, লুডু খেলা, ফ্রি ফায়ার খেলা, আঙ্গুলের যতগুলো খেলা আছে সব শরীয়তে হারাম, একটাও জায়েজ নেই। আর আমাদের দেশে অনেক নামাজি কিরাম খেলে, ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে অথচ কিরাম খেলে, হারাম। মুসলমান তাস খেলে, হারাম। এই হারাম জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, তবে আপনি শরীয়তের মধ্যে আছেন, তা না হলে আপনি শরীয়তের মধ্যে আসতে পারেননি। আপনার স্ত্রী আপনার পরিবারকে এই জায়গাগুলো থেকে বার করে নিয়ে আসুন ইসলামে। আমাকে কালকে প্রশ্ন করেছে, আইপিএল খেলা দেখা যাবে কি না? এই আইপিএল কে কে দেখেন, হাত তুলেন, কেউ হাত তুলবে না, আমি জানি তো, আল্লাহ এত আউলিয়া এইখানে আছে খিরায়ে, কেউ দেখে না আইপিএল খেলা। আইপিএল খেলা এই জন্যে হারাম, যখনই প্লেয়াররা চার মারে কিংবা একটা উইকেট ফেলিয়ে দেয় তখনই পাঁচটা অর্ধ উলঙ্গ নারীর ড্যান্স দেখায়, ঠিক বলছি না ভুল বলছি?
কথা বলেন এই জন্য হারাম সেই নারীদের চেহারা দেখে পা দেখে শরীর দেখে মনেতে ব্যভিচার জাগলে নফসের ব্যভিচার করা হবে ওই জন্য হারাম দ্বিতীয় নম্বর আঙ্গুলের দ্বারা ক্রিকেট খেলা হয় হয় না হয় না বল কিসে করা হয় বগলে করে করে পায়ে করে ছুঁড়ে না হাতে করে আঙ্গুলে করে ঘুরে আঙ্গুলে করে আঙ্গুলে করে হারাম ওই জন্য হারাম আপনি কবাডি খেলা দেখুন জায়েজ আছে ঠিক কি না কবাডি জায়েজ আছে ভলিবল খেলা জায়েজ আছে হাত ব্যবহার হয় আঙ্গুল ব্যবহার হয় না আঙ্গুল ব্যবহার হয় ভলিবলে না সে তুমি করলে হবে কিন্তু করাটা ঠিক নয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ফুটবল খেলা জায়েজ আছে কিন্তু টাকনুর ওপর পর্যন্ত ঢাকা থাকতে হবে আন্ডার প্যান্ট পরে লয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ঢেকে আমাদের পুরুষরা খালি মনে করে মেয়েদের জন্য শরীর ঢাকাটা ফরজ পুরুষদের জন্য নয় পুরুষদের জন্যও সাতার ঢাকতে হবে যে যুবকরা বাড়িতে আন্ডার প্যান্ট পরে সই মুসলমানরা তারা জুতো করে মারবে নিজের পেটাকে হারাম ছেলেদের ছেলে যদি বালিগ হয় তার আর বারো মুন্ডা পড়া যাবে না ছেলে যদি বালিগ হয় তাকে পায়ের টাকনুর ওপর পর্যন্ত কাপড় পরতে হবে রাত্রে অসুবিধা হলে তারা লুঙ্গি পরে শুবে কিন্তু আন্ডার প্যান্ট পরলে বড় গুণা হবে বক্তা এসছে না আসছে হ্যাঁ শুনেন আপনাদিকে বলবো আমার পরে যিনি আছেন বাংলাদেশের মেহমান বিখ্যাত বক্তা খুবই ভালো তফসির করেন এবং খুবই ভালো কথা রাখেন আমার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হলো কামরায় আমি যদিও চিনতাম না আজকে চিনলাম কিন্তু আমাকে চিনে কেন বাংলাদেশে হাসিনা রেডি হয়ে আছে এই মালটাকে জেলে পেলেই ভরবো আমি যা বাঁশ দিয়েছি ও বাঁশ যে সামালতে পারবে না প্রচুর বাঁশ দিয়েছি হাসিনাকে বাঁশের শেষ নাই আরও দুবো ইনশাল্লাহ তো যিনি বাংলাদেশের মেহমান আসছেন আমাদের কাছে মেহমান তার সম্মান করা হচ্ছে আমাদের কি কর্তব্য সবাই করবেন তো মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন মুসাফিরের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই আমি একবার তকবীর তব আপনারা সব এগিয়ে আসবেন নারাই তকবীর আল্লাহু আকবার গলার আওয়াজ আরো জোর করুন নারাই তকবীর আমাদের মেহমান উনি আসছেন ইউটিউবে উনার বক্তব্য শুনবেন আমি গাড়িতে শুনতে শুনতে আসছিলাম খুব ভালো আলোচনা করেন আমার অন্তরের অন্তরস্থল থেকে উনাকে দোয়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের এইরকম এখানে বসা এখানে আমাদের এরকম আকাবির এরকম উলামা আমাদের জন্য গর্ভের আমাদের জন্য হেফাজত আল্লাহ আমি দোয়া দেব এই সমস্ত উলামাকে যেন বাংলাদেশ নয় গোটা পৃথিবীর বুকে হেফাজত করে রাখে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার সব সময় পৃথিবীর সমস্ত উলামাদের জন্য আমার দিলে দরদ বাংলাদেশের অনেক পাঁঠা আছে যেগুলো পালা কুত্তা সরকারের তারা কমেন্টে লেখে বাংলাদেশের মোলবি নিয়ে তোমারা তো মাথা ফাটে কেন তুমি তোমার দেশের কথা ভাবো আমি শুধু বাংলাদেশ নয় এই উলামারা জানে এই আলেমরা জানে আমি আমার ভারত সরকার থেকে শুরু করে কেউ যদি উলামাদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আমি রেডি আছি হুঙ্কার দিবার জন্য চলে বলুন ইনশাআল্লাহ আর আমার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশের জেলের কুঠরিতে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আমির হামজা মামুনুল হক যে সমস্ত বড় বড় উলামায়ে দিনরা জেলের কুঠরিতে বসে আছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এদিকে সকলকে মুক্তি দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন দুঃখের কিছুই নেই বাংলাদেশের উলামাদিকে দেখে মনে হচ্ছে দুঃখ শুনেলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব জেলের কুঠরিতে আছে ইংরেজ দিকে তাড়াতে গিয়ে হাজার হাজার আকাবির জেলের কুঠরিতে রাত কাটিয়েছে আপনারা অনেকে হয়তো জানেন না
বর্তমানের মাটিতে এমন একজন উলামা শুয়ে আছেন, মালটার ছেলে, 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে শুনিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরত মাওলানা ইসহাক সাহেব কৈথনবী রাহমাতুল্লাহ আলাইহ, বর্তমানের কৈথনের মাটিতে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইনি আমাদের মেহমান, আমাদের অন্তরের মেহমান, মুসাফির, মুসাফিরের দোয়াকে আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইনার সম্মান বাজাই রেখে দোয়া না নিয়ে কেউ উঠবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। দোয়া না নিয়ে কেউ উঠবেন না। আর আমার আব্বাজির তরফ থেকে একটা আবেদন, আমি নাসির ভাইকে বলেছি যে আমার মাদ্রাসায় বর্তমানে 300 জন ছাত্র শুধু বোর্ডিংয়ে খায়, কিছু ছেলে পড়ে চলে যায়, প্রায় 50-60টার মতো ছেলে গ্রামে, এবং সমস্ত ছাত্র ফ্রি, এক টাকা ভর্তি ফি নেই এবং খানার ফি নেই, সব ফ্রি। আপনি যদি আপনার বাচ্চাকে পাঠাতে চান, নাসির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। আমি রোজার আগে আমার মাদ্রাসায় হিফজের প্রায় 60-70টা ছেলে আছে, 3টে ক্লাস, তো 50টা মতো কোরআন দাফন করেছি, ছিঁড়ে গেছে হিফজের কোরআন। তো আব্বাজি বলছিল নাসির বাবুকে বলবে, গ্রামের মানুষকে বলবে, যাটা পারবেন আপনারা কোরআনের পয়সা নাসির বাবুর হাতে দিবেন, যদি কেউ দিতে পারেন আমি রাস্তায় যাব, দিতে পারেন 400 করে দাম হিফজের কোরআন, কেউ যদি দেন নাসির ভাইয়ের কাছে দিবেন, ইনশাআল্লাহ উনি আমাদের মাদ্রাসার অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, আমার আব্বাজির জন্য দোয়া করবেন, সমস্ত মাদ্রাসা মক্তব মার্কাজ দাওয়াত তবলিগ সমস্ত কিছুর জন্য দোয়া করব। আর কোন ভাই উঠবেন না, এখান থেকে যাবেন না, আল্লাহ তাআলা আপনাদের সকলের জানের মালের ইজ্জতের আল্লাহ বরকত দেন, কারোবারের আল্লাহ বরকত দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।